তাই তোমার কাছে আমি জানতে চাই বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন এই ভারতবর্ষের বুকে 20 লক্ষ বৈরাগে ঘোরাফেরা করে খায় কোনো কাজকর্ম নাই কাজকর্ম করে না কাজকর্ম আছে কিন্তু করে না গা বাঁচিয়ে চলে 20 লক্ষ বৈরাগে ঘোরাফেরা করে যদি না খেত তাহলে দেশের অভাবটা আরো ঘুচে যেত আরো সচল অবস্থা হতো মানে ব্রাহ্মণের রস চুষে বৈরাগীরা বেঁচে থাকে বৈরাগীর চলন ভালো না আসরেই গোসাই গোসাই বাড়িতে গিয়ে দেখবেন না তুলসী গাছেই নাই সবাই কিন্তু দেখা যায় মাথায় নাই তো নাই যার মাথায় নাই থোতাই রাখবে ঠিকই যার থোতাতে নাই সে কি করবে সুন্দরভাবে বলে যাবে মাথায়ও নাই থোতাতেও নাই তাহলে সে ব্যক্তি যদি গোসাই হয় সে কোথায় টিকিটা রাখবে তোমার কাছে আমি জানতে চাই এখন গোলায় আর রাগেছোটা কয় কয় আজকা দিব কালকা দিব পরশু দিব ঘোড়ায় ঘোড়ায় পাশা দিয়ে বাস দিব ওই ভন্ড বৈরাগি বাপের বেটার মতো যেন জবাব পাই এইটাই কি তিলক পড়া মন্ত্র নাকি আরো কিছু আছে ঘুঘু দেখছো ঘুঘুর ফাঁদ দেখো নাই ওর গুণ হলো নয়টা আর বৈষ্ণবের গুণ হলো একশো খানা জোর কার বেশি বলে আমরা নাকি সমাজের জন্য কিছুই করি না ধরে নেন একজনের বাড়িতে একটা বাবা মরে গেছে ওর বাড়িতে আচ্ছা একই ব্রাহ্মণ একই পাড়ায় বসবাস করে পাঁচ ভাই বোন বাবা মরে গেছে তিন দিনে মেয়ের বাড়ির ফদ্দ পাঠিয়ে দিয়েছে ব্রাহ্মণ ঠাকুর আমার বাবা মরে গেছে ওর একটা গতি সদ্গতি করে দেন কয় সদ্গতি তো করতে হবে জানিস তো ষোড়শ দান হচ্ছে সব থেকে ভালো দান আর যদি তাতে একটা গরু দিস বলে গরু কেন মরার পরে শ্রাদ্ধের সময় গরু কেন বলে ওই যে তোর বাবা মরে গেছে আচ্ছা স্বর্গে যাবে কিসে ওই গরুর লেজ ধরে তোর বাবারে বৈতরণী পার করিয়ে দেব এইবার দশ দিন যখন ছেলের বাড়ির সময় হলো আবার যাই ব্রাহ্মণ ঠাকুর আমার বাবার একটা সদ্গতি করে দেন কয় দেব তো তোর বোন তো গরু দিছিল রে তোদের তো গরু দিতি লাগে কয় গরু কেন কয় কেন তোর বাবা গরুর লেজ ধরে স্বর্গধামে চলে যাবে বৈতরণীর ঘাট পার হবে আচ্ছা একটাই তো বাবা মরছে বাবা তোর আগে দুটিয়ে ছিল না তিন দিনে বাবারে বৌতরণী পার করে দিলে আবার ছেলের বাড়ির এগারো দিনে তুমি কারে পার করতেছো খেলায় পড়ছে না পার করতে সকালে তোমরা মানুষের হিত করো পুরো হিত মানে কি বোঝেন আমাকে শিলিগুড়ি তো নাক দিয়ে যা বাড়ায় ওদের হিত কয় আজকে আমার বিপক্ষে সুশীল মানে হচ্ছে ভালো শীল ভালো শীলের সঙ্গে হবে আমার গান স্বপ্নাদাসী দেখা যাবে আমি ব্রাহ্মণের পক্ষে থেকে আমার বিপক্ষে সরকারকে বৈরাগীর পক্ষে রেখে তো কমিটির কাছে আমি হাত জোড় করে বলছি যদি আমি এখানে আরও কোনো দিন আসতে পারি তাহলে আমি সেই লালাবাবু জগৎ শেঠ পালাটি করবো যেহেতু ভক্ত বৈষ্ণবরা বললেন মানে এখানে দুটো পালা নিয়ে গণ্ডগোল লেগে গেছে তাই আমি দুটো পালা থেকে একটা পালাও করছি না আমি আলাদা পালা করছি কেউ যেন রাগ না হয় এটাই আমি আশা জানাচ্ছি সকলের চরণে চরণ ধরে বলছি ঠিক আছে তাহলে আমি ব্রাহ্মণের পক্ষে থেকে আমার বিপক্ষে যিনি আছেন সুশীল বর্মন মহাশয় তাকে বৈরাগীর পক্ষে রেখে আমি জিজ্ঞাসা করব কমিটি থেকে কিছু বলবে নাকি হ্যাঁ ঠিক আছে ব্রাহ্মণ বৈরাগী আমার বিপক্ষে সরকারকে বৈরাগীর পক্ষে রেখে আমি ব্রাহ্মণের পক্ষে থেকে কিছু কথা তাহার কাছে জিজ্ঞাসা করব সুন্দরভাবে আপনারা জেনে নেবেন সেই কথাগুলো একদম ছাড়াছাড়ি নাই আপনারাও ছাড়বেন না আমিও কিন্তু ছাড়বো না আজকে একদম হাড্ডা হাড্ডি লড়াই বৈরাগীর কাছে কি জিজ্ঞাসা আছে আপনারা শুনুন আমি বেদ বেদান্তে হই বিশ্বাসী গো পুরোহিত ব্রাহ্ম
অবসুযোগ সমাজের মধ্যে আমরা দেখতে পাই ব্রাহ্মণও রয়েছে আবার বৈরাগীও রয়েছে ব্রাহ্মণ ও বৈরাগী দুজনকেই দেখতে পাই সমাজের মধ্যে কে কোন কাজ করছে কে বেশি করছে কে কম করছে এই হচ্ছে আজকের বিষয়বস্তু এই হচ্ছে আজকের কথা সমাজের মধ্যে তোমাকে আমি দেখতে পাই হে বৈরাগী গোসাই তুমি সমাজের মধ্যে কি করো আর আমি কি করি তোমাকে প্রমাণ দিয়ে যাও ওই না বেদের মধ্যে নয় তাগো আমি পড়ি বলনো না সেই সব কথা কিছুই আমি সরকার সে হচ্ছে ভাগবতের পূজারী এই সমাজের মধ্যে বেদের মধ্যে রয় নয়টা গুণ কি কি গুণ সম দম তপ যশ ক্ষমা দয়া দান জ্ঞান বিজ্ঞান এই নয় গুণ আছে বলে আমার ব্রাহ্মণ ভাইয়েরা নয় গুণের সুতা দিয়ে নয় গুণের পৈতা বানিয়ে পৈতা ধারণ করে থাকে আমার ব্রাহ্মণ ভাইরা পৈতা ধারণ করেন সেই নয়টা সুতা দিয়ে নয় গুণ দিয়ে নয় গুণ আছে বলে নয় গুণের পৈতা ধারণ করে থাকে নয় গুণের পৈতা ধারণ করে কি করে সমাজের মধ্যে কাজ করে কি করে সম মানে সবাইকে সমানভাবে দেখা দম মানে এই দেহের মধ্যে ছয়টি পূর্বাস কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয় ঋপুর মধ্যে ছয়টা ঋপুর মধ্যে ছয় ঋপুকে বর্জন করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তবেই কিন্তু শ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে পারবে তাই কি গেল সম দম তপ তপস্যা করতে হবে নাম করতে হবে খ্যাতি করতে হবে যশ করতে হবে ক্ষমা করতে হবে দান করতে হবে আর সাধনা করতে হবে ধ্যান করতে হবে আর শেষের গুণটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান নিয়েও চলতে হবে বিজ্ঞানের জন্য সমাজের বুকে অনেক কিছু করেছে বিজ্ঞান আরো করছে বিজ্ঞানের সঙ্গে থাকতে হবে তাই না সমাজের মধ্যে আমরা দেখতে পাই তাই একটা ব্রাহ্মণ সমাজের মধ্যে কি করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে আমি বলতে চাই একটা ব্রাহ্মণ সমাজের বুকে করিয়া যে বেড়া সেই সমস্ত কথা বলবো ধর্ম মোহনা একটা ব্রাহ্মণ সমাজের মধ্যে কি করে একটা মায়ের গর্ভে যখন সন্তান এলো সন্তান আসার পর পাঁচ মাসে পঞ্চামৃত সাত মাসে সাত ভক্ষণ তারপর চূড়াকর্ণ মানে সন্তানটা যখন হয়ে যায় অন্নপ্রাশন চূড়াকর্ণ যখন বড় হয়ে যায় যুবতী হয়ে যায় কিংবা যুবক হয়ে যায় বিবাহ সুসম্পন্ন বয়স হয়ে গেলে যখন ব্যক্তিটা মরে যায় তখন শ্রাদ্ধ তর্পণ পর্যন্ত আমার ব্রাহ্মণেরাই করে থাকে ব্রাহ্মণ ভাই করে থাকে আচ্ছা বলো 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 হে বৈরাগী এই সমাজের মধ্যে যদি ব্রাহ্মণই সব কাজ করে তাহলে তোমরা কি করো তোমাদের আসল উদ্দেশ্যটা কি ও বৈরাগী তোমার কাছে আমি জানতে চাই সমাজের মধ্যে তোমাদের আসল কাজটা কি কি করো কি করে বেড়াও তোমার কাছে রইল জিজ্ঞাসা তবে এখানে যদি কোনো বৈষ্ণব বাবা থেকে থাকেন আমার কথাই কেউ খারাপ পাবেন না ব্যথা পাবেন না আমরা দুজন দুই পক্ষে আছি আমরা দুজন কিন্তু চেষ্টা করব যে আমি নিজেকে নিজে বাঁচাবো তাই তোমার কাছে আমি জানতে চাই বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন এই ভারতবর্ষের বুকে 20 লক্ষ বৈরাগী ঘোরাফেরা করে খায় কোনো কাজকর্ম নাই কাজকর্ম করে না কাজকর্ম আছে কিন্তু করে না গা বাঁচিয়ে চলে
কুড়ি লক্ষ বৈরাগী ঘোরাফেরা করে যদি না খেত তাহলে দেশের অভাবটা আরো ঘুচে যেত, আরো সচল অবস্থা হতো। তোমার কাছে আমি জানতে চাই, কেন তোমরা কাজকর্ম বাদ দিয়ে তোমরা বাড়ি বাড়ি ভিক্ষা করে খাও? সেই কথার জবাব দাও, সমাজের মধ্যে তোমরা কি করো সেই কথাটা জবাব দেবে এই আসরে। আমার কথা ধরো, আপনারা একটা কথা ভেবে দেখবেন, আমরা দেখতে পাই বট গাছের নিচে গেলে কিন্তু ছায়া পাওয়া যায়, যায় না ওমা? যায় না? বট গাছের নিচে গেলে ছায়া পাওয়া যায়। ওই বট গাছের মধ্যে দেখবেন বট গাছটাকে, বট গাছটা হচ্ছে ব্রাহ্মণ। আর বৈরাগী কোথায়? সেখানে দেখবেন বট গাছের মধ্যে আগাছা পরগাছা সুগাছা জন্ম হয়, মানে একদম নাদুস নদুস বড় বড় পাতা, ওটা হচ্ছে আগাছা কুগাছা। ওই আগাছা কুগাছা কি করে? ওই বট গাছের রস চুষে তারপর বেঁচে থাকে, মানে ব্রাহ্মণের রস চুষে বৈরাগীরা বেঁচে থাকে। সব বৈরাগী বৈরাগীকে বলবো না, আমার বিপক্ষে যে বৈরাগী আছে ওই বৈরাগীকেই বলবো, এই বৈরাগীর চলন ভালো না, আসরেই গোসাই গোসাই বাড়িতে গিয়ে দেখবেন এনার তুলসী গাছেই নাই, ইনি হচ্ছে সেই ধরনের গোসাই। তাই তোমার কাছে আমি জানতে চাই, এই কুড়ি লক্ষ বৈরাগীরা যদি ঘোরাফেরা করে না খেত, কাজকর্ম করে খেত, তাহলে দেশে অভাবটা আরো ঘুচে যেত। কেন তোমরা বাড়ি বাড়ি ভিক্ষা করে খাও? সমাজের মধ্যে তোমরা কি কাজ করো একটু আমাকে জবাব দাও। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, আমার হাতে পুঁথি, আমি জফলা পড়ি, আমার বাড়ি বালি, আমি এই বৈরাগীর এই সমস্ত কাজকর্ম দেখে আমার একদম সহ্য হয় না। তাই তোমার কাছে বলি, সমাজের বুকে তোমরা কি কাজ করো এই কথাটা আগে জবাব দাও, তারপর তোমার সঙ্গে আমার হবে গা। আমার ব্রাহ্মণেরাই যদি সব করে তোমরা কি করো? ব্রাহ্মণেরা পুরোপুরি হিত করেন বলে ব্রাহ্মণের আরেক নাম হচ্ছে পুরোহিত। প্রথমবারে এখানেই থাক, দেখি আমার বিপক্ষে সরকার কি কয়, তারপরে হবে তরজার লড়াই। ছোট্ট করে একটা গান গেয়ে আসর ছেড়ে যাই। পোড়া কপালে পোহরাই রইল, পোড়া কপালে পোহরাই রইল, জোড়া লাগলো না ভাগিনীর দুঃখের কথা, কেহই শুনল না রে অভাগিনীর দুঃখের কথা, কেহই জানল না। ভাগিনীর দুঃখের কথা কেহই শুনল না।
আচ্ছা পালা এখান থেকে শুরু করলাম গান গাবো বাড়িতে যাইয়া শুয়ে শুয়ে বোর সাথে পালা আজকে এখান থেকেই শুরু মায়েরা কথা বলো না কথাগুলো শোনো বাড়িতে যাইয়ে কাজে লাগবে কারণ আমি যতক্ষণ থাকবো আশা করি ফাঁকি পাবেন না ফাঁকি দিয়ে যাব না কারণ কমিটি আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছে চেষ্টা করব যত টাকার বিনিময়ে আমি এই দুদিনের জন্য বিক্রি হয়েছি আপনাদেরকে ওই টাকাটা উসুল করে যাওয়ার জন্য চেষ্টা করব এখন যদি ওর মধ্যে বাদ পড়ে যায় ওজন যদি কম পড়ে ওটা কিন্তু আমার দোষ নাই এর জন্য যারা যারা নেবেন আর কি কিনবেন মালপত্র তারা একটু হুঁশিয়ার হয়ে বসে থাকেন কারণ কবিল ঠিক না থাকলে মাল কিনতে পারবেন না হাটের দিন আসবে তাই তো তবিল মানে চালান ভালো থাকা দরকার তবেই খরিদ করা যাবে বাজারে গেলে নইলে চালান না থাকলে দোর দেনার দায়ে দেখেন না বর্তমান যারা বন্ধন থেকে লোন নেয় কিস্তির জন্য বাড়ি ছেড়ে দিয়ে বেড়ায় আপনার দিকে হয় কি না জানি না আমাদের শিলিগুড়িতে হয় তা যাই হোক মায়েরা একটু উলুর ধ্বনি দেবেন দেবেন তো দিলে কি হয় এগুলো অনেকবার শুনছেন আমি বলবো না দিলে কি হয় দিলে কি কি ভালো হয় এগুলো তো অনেক শুনেছেন আমার কাছে উল্টো তত্ত্ব আমি সোজা করে বলতেই পারি না উলুর ধ্বনি না দিলে কি হয় উলুর ধ্বনি না দিলে প্যারালাইসিস হয়
হার্টের স্ট্রোক করে দিওয়া ভালো না খারাপ বাবা ভালো না তালে দিও যদি ভালো হয় তালে দিও তবে যাদের এক হাত আছে তারা এক হাত দুচো করে দিও আর যাদের দুই হাত আছে তারা দুই হাত দুচো করে দিও আর যাদের হাত নাই তাদের উঠানোর দরকার নাই আপনাদের প্রতিও নিবেদন রইল বাবারা যারা আছেন একটু বাহু তুলে প্রভুর নামের জোরে ধ্বনি প্রেমের ধ্বনি দিয়ে আজকের মতো যাত্রা শুরু করি একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গো সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল জয় মহাপ্রভু কারণ চোর যদি শুরু করতে যায় তবু বাড়ি থেকে বেরোনোর সময় প্রভুর নাম গুণ গান গেয়ে বেরোয় হয় প্রভু গো দেখো আজকে যেন আমি চুরি করতে গিয়ে ধরা না পড়ি আর বাড়ির মালিক যারা তারাও প্রভুর কাছে নিবেদন করে প্রভু গো আমি নিদ্রায় যাব তোমার বাড়ি তোমার ঘর দেখো যেন শীত কেটে চোর না ঢুকতে পারে দেখেছেন ভগবানের কি বিপদ চোর করে বর্ণনা আমি চুরি করতে যাবো যাতে ধরা না পড়ি আর ওদিকে যার বাড়ি চুরি করতে যাবে মালিক কয় প্রভু তোমার বাড়ি তোমার ঘর দেখে রাখো চোর যেন চুরি না করতে পারে সব বিপদ হলো ভগবানের আমরা সাধারণ মানুষ আমরা হলাম ভক্ত আমাদের এতে নাই কোনো বিরক্ত যতবার আমরা বিপদে পড়ব ততবার সেই প্রাণ গোবিন্দকে ডেকে বলবো প্রভু গো দেখো তুমি মঙ্গলময় তুমি করুণাময় তোমার ইচ্ছায় এ পৃথিবী শশা করা বসুন্ধরা চলছে তুমি বিশ্বের কর্ণধার একবার তাকিয়ে দেখো তোমার ভক্ত কত বিপদে আছে তাই ভক্তের জন্য ভগবান নেমে আসে করুণার দ্বারায় এই করুণায় তাদের দুজনের দেখা হলো মাঝপথে মাঝপথে দেখা হয় যারা সাধক হয় তারা ঊর্ধ্ব দিকে তুলে নিয়ে সাধনায় মত্ত করে আর মধ্য শ্রেণীর ভক্ত যারা তারাই অকালে ভুগে ভুগে মরে এই যারা ভোগে তারাই ভোগ যন্ত্রণা ভোগ করিতে ধরাতে আসে কারণ ধরাতে যখন আসে জন্ম মৃত্যুর বন্ধনে তারা আবদ্ধ হয়ে গোবিন্দের সাধনা করে যাতে আর না আসতে হয় সেখানে দাঁড়িয়ে পদকর্তা বললেন কালের টানে ভেঙে যাবে ও তোর বাধা তুই কারে আপন কারে ভাবিস্প আমার ভোকালটা কম আমার বিপক্ষের বক্তা আজ তিনি হয়েছেন ব্রাহ্মণ গোসাই তাই তো ঠিক বলছি কি না উনি হলেন ব্রাহ্মণ আমাকে রেখেছে বৈরাগী উনি করেছে বর্ণনা জন্ম হতে মৃত্যু পর্যন্ত আমরা পরের উপকার হিত করে থাকি মানে জন্মাইল ষষ্ঠী পুজো একটু বড় হইল আরো কত পুজো থাকে তারপরে বিয়ের সময় বিয়ে পড়ায় মরে গেলি পরে শ্রাদ্ধ পড়ায় করে না কেউ যদি ব্রাহ্মণ থাকেন আসলে আশেপাশে আমার কথাগুলো কান দিয়ে শুনেন না কথাগুলো আপনার জন্য নয় কথাগুলো
আমার বিপক্ষের ভাবুকের জন্য কারণ আপনার সঙ্গে তো আর গানের বায়না নেই নি গান হচ্ছে আজকের ব্রাহ্মণ স্বপ্নদাসী এখন স্বপ্নদাসী বলা যায় না স্বপ্নদাস বলতে হয় কারণ যেহেতু ব্রাহ্মণ তাহলে তার দাসী থাকে না কারণ মহিলারা তো বর্তমান পূজা পার্বণ দেখাই যায় না পুরুষ মানুষই করে বেড়ায় এটাকে বলে জাজমানি আমরা যেরকম বাউল গান ব্যবসা করছি তদ্রূপভাবে পুরোহিত যারা তাদের ওটা ব্যবসা পুজো করে খায় বাপ ঠাকুরদার সম্পত্তি মনে করে আসলে বাপ ঠাকুরদার সম্পত্তি নয় আমার গানের মধ্যে আস্তে আস্তে আসছে ভেতরে বুঝতে পারবেন পুরোহিত হলে কলিযুগের দুরাশা কামড় দিলে বিষ লাগে না আর ওজা দিয়ে ঝাড়াইলেও বিষ বাড়ায় না কিন্তু যেখানে ধরে তিন চারটা দাঁত বসাইয়ে থুয়ে যায় ওই দাঁতের জন্য ঘা হয় পুরোহিতের কাজ হলো তাই ও পূজা করালি ঘোড়ার ডিম হয় কেউ করাবেন না শোনেন সত্যি কথা কইয়ে যাব এরপরে বায়না দেন আর না দেন আমি ভয় পেয়ে গান গাই না কালের টানে ভেঙে যাবে ও তোর বাধা বাড়ি ঘর মন মনুয়া কারে আপন কারে ভাবিস প কারে আপন কারে ভাবিস প মন তোর শেষের দিনে শেষের দিনে সেজন বিনে শেষের দিনে সেই জন বিনে কে চিনাবে অন্ধকারের ঘর ও মন মনুয়া আসে মন তোর শেষের দিনে সেজন বিনে কে চিনাবে অন্ধকারের ঘর কোন ব্রাহ্মণের ক্ষমতা আছে এই দেহের খবর জানিয়ে দেয় জানাতে পারবে ওরা চর্চা করে বেদ বেদের মধ্যে সব পাবেন শাস্ত্রের মধ্যে সব পাবেন আত্মতত্ত্ব জানতে হলে যেতে হবে বৈরাগীর দলে বৈরাগী গোসাই যদি তোমাকে কৃপা করে তবে আত্মতত্ত্ব সন্ধান জানতে পাওয়া যায় নচেত নয় মন্তর শেষের দিনে শেষের দিনে সেজন বিহীনে কে চিনাবে অন্ধকারের ঘর ও মন মনুয়া কারে আপন কারে ভাবিস প কারে আপন কারে ভাবিস প কাকে আপন ভাবছো কাকে পর ভাবছো আমি বুঝতে পারিনি গোসাই শেষের দিনে যখন বিপদে পড়বে সেদিন বৈরাগী গোসাই ছাড়া তোমার উদ্ধার নাই এইভাবে আসতে একা যেতে একা এইভাবে আসতে গুরু যেতে গুরু গুরু আমার যা করে চলো গুরু যাই দুজন পারে ভক্তের আত্মনাদ আকুল আত্মনাদ গুরু ছাড়া গতি নাই গতি নাই গতি নাই গুরু ছুঁয়ে যে জীব গোবিন্দ ভজে সে জীবনায় আসে নরকে পচে গোলে মজে এখন আপনারা করবেন কিনা আপনাদের ব্যাপার আমি কইয়ে যাই আমার মতো
ও তুই ভালোবেসে বুকের পরে একবার জারে দিলি ছায় আপে এসে করলো চুরি তোর তোকে শোনায় ও তুই ভালোবেসে বুকের পরে একবার জারে দিলি ছায় এসে করলো চুরি তোর তোকে শোনায় হাই রে তারে দেবা শিলি ভালো ওই দেখ তবু তোরে কান্দাইলো কালের কানে ভেঙ্গে যাবে বাধা বাড়ি ঘর ও মন মনোয়াবে আরে আপন কারে ভাবিস একবার নিতাই গমন হরি হরি বল হরি বল হরি বল হরি বল আপন করলি আর নিজের বাসা ভেঙে দিয়ে বাঁধলি পরের ঘর ওপার বাংলা ভাবুক কবি রসিকলাল সরকার গ্রানখানি লিখেছেন কবি বললে পরকে আপন করার লাগি তুই আপন করলি পর যে তোর আপন মানুষ তাকে তুই চিনলি না রে একবার চিনতে যদি পারতি তাহলে কি পরের মানুষটিকে আপন করতি কারণ তোর মনের গোপন কিনারে তোর মনের মানুষ বসবাস করে একবার ডুব দিয়ে দেখ দেখি রে সে ঘরে আছে প্রাণ কানাই মানুষ ঘরেই আছে বাবা তাই কোন মহাজন বলেছেন ঘুরে ফিরে বারো আর ঘরে বসেই তেরো তীর্থটনে প্রয়োজন নাই তীর্থ পর্যটনে বৃথা পরিশ্রম এই জগতের মাঝে মানুষই উত্তম বৃথা পর্যটনে বৃথা পরিশ্রম পর্যটন করবেন তীর্থে যাবেন দেহে পরিশ্রম হবে ক্লান্তি আসবে কিন্তু মানুষ ভজন করলে তুমি যে শান্তিটা পাবে এই শান্তি তীর্থ পর্যটনে গিয়ে পাওয়া যাবে না ও তুই পরকে আপন করার লাগি আপন করলি নিজের বাসা ভেঙে দিয়ে বাঁধলি পরের ঘর ও তুই তো বুঝে বাসিলি ভালো সেদিন করে কান্দাইল রে ও তুই পরের ঘরে ও তুই পরের ঘরে বাস করিলি বানা বাঁধলি নিজের ঘর আপন কারে ভাবিস ও তুই
আরে আপন কারে ভাবিস জলের আশায় মরু চলে বনের হরিণী তেমনি ভাবে বোকারে তুই ফিরিস দিন রজনে সেদিন রসিক বলে মনে রে ভোলা আইরে ডুবে গেল পরের বেলা রে এখন সময় থাকতে অমন ভোলা আইরে সময় থাকতে অমন ভোলা গুরুর চরণ ধর মন মনোয়ারে যেভাবে তে প্রশ্নপত্র করে গেল দান এক এক করে ধরে ধরে আজে দিচ্ছে সমাধান ব্রাহ্মণ গোসাই সভা মাঝে গো নাম ধরে দিল পরিচয়ে নবগুণ থাকলে নাকি তারে ব্রাহ্মণ বইলা কয় শুনলেন আপনারা সবাই নয়টা গুণ থাকলেই নাকি ব্রাহ্মণ সমদম তপ শৌচ খান্তি মেবচ রাজ্য জ্ঞান ও বিজ্ঞান মাস্তিক এই যে নয়খানা কৌপিনের গুণ খুলে বলে আপনাদের কাছে পয়তা চারি বর্ণের মধ্যেই রয়েছে ছয় গুণে তিন গুণে নয় গুণে শত গুণে ব্রাহ্মণের গুণ কয়টা কয়টা বাবা ক্ষত্রিয়দের মধ্যে থাকে ছয়খানা গুণ যারা ক্ষত্রিয় তাদের ছয়টা গুণ ছয়টা সুতো শূদ্র যারা তাদের তিনটে গুণ আর ব্রাহ্মণের হলো নয়টা গুণ আর বৈষ্ণবের শত গুণ তাহলে জোর কার বেশি ব্রাহ্মণের না বৈষ্ণবের কি বলেন বৈরাগীর জোর বেশি না ব্রাহ্মণ ঠাকুরের জোর বেশি ওর গুণ হলো নয়টা আর বৈষ্ণবের গুণ হলো একশো খানা জোর কার বেশি বলে আমরা নাকি সমাজের জন্য কিছুই করি না ধরে নেন একজনের বাড়িতে একটা বাবা মরে গেছে কার বাড়িতে মরছে নাম কব না কারুর বাড়িতে মরছে ওর বাড়িতে ওরা পাঁচ ভাই বোন চারটা ভাই আর একটা হলো বোন আচ্ছা মহিলাদের কাজকর্ম কয়দিনে হয় বাবা মরে গেলে তিন দিনে ঠিক বলছি তো মহিলাদের কাজ হয় তিন দিনে আর যদি পুরুষ মানুষ থাকে কারোর দশ দিনে কারোর তেরো দিনে কারোর এক মাসে ঠিক বলছি বাবা এবার ধরে নেন তেরো দিনেই কাজ হলো বা দশ দিনেই কাজ হলো আচ্ছা একই ব্রাহ্মণ একই পাড়ায় বসবাস করে পাঁচ ভাই বোন বাবা মরে গেছে তিন দিনে মেয়ের বাড়ির ফদ্দ পাঠিয়ে দিয়েছে ব্রাহ্মণ ঠাকুর আমার বাবা মরে গেছে ওর একটা গতি সদ্গতি করে দেন হয় সদ্গতি তো করতে হবে জানিস তো ষোড়শ দান হচ্ছে সব থেকে ভালো দান আর যদি তাতে একটা গরু দিস বলে গরু কেন মরার পরে শ্রাদ্ধের সময় গরু কেন বলে ওই যে তোর বাবা মরে গেছে আচ্ছা স্বর্গে যাবে কিসে ওই গরুর লেজ ধরে তোর বাবারে বৈতরণী পার করিয়ে দেবো বৈতরণী পার করে দেবো কি দিয়ে গরুর লেজ ধরে তোর বাবা শক্ত করে গরুটার লেজ ধরবে আমি মন্ত্র পড়ব আর দেখবেন ওই শ্রাদ্ধ করার সময় একটা পুকুর বানায়
পুকুরের মধ্যে জল আপনাদের দিকে দেয় কিনা আমি জানি না দেয় দেয় ও তালে মিল আছে আমাদের সঙ্গে আপনাদের ওই একটা পুকুর বানাই ওর মধ্যে জল দেয় মেয়ের বাড়ির শ্রাদ্ধ তিন দিনে শুরু হয়ে গেছে মন্ত্রপুত করে ওই গরুর লেজ ধরে বাবারে স্বর্গে পাঠিয়ে দিল এইবার 10 দিন যখন ছেলের বাড়ির সময় হলো আবার যাইয়ে ব্রাহ্মণ ঠাকুর আমার বাবার একটা সদগতি করে দেন কয় দেব তো তোর বোন তো গরু দিছিল রে তোদের তো গরু দিতি লাগে কয় গরু কান কয় কেন তোর বাবা গরুর লেজ ধরে স্বর্গধামে চলে যাবে বৈতরণীর ঘাট পার হবে আচ্ছা একটাই তো বাবা মরছে বাবা তোরকে দু দিয়েছিল না তিন দিনে বাবারে বৌতরণী পার করে দিলে আবার ছেলের বাড়ির 11 দিনে তুমি কারে পার করতেছো খেলায় পড়ছে না পার করতেছো কারে তোমরা মানুষের হিত করো পুরো হিত মানে কি বলেন আমাকে শিলিগুড়ি তো নাক দিয়ে যা বাড়াই ওদের হিত কয় মানে সম্পূর্ণ হিত ওরা এই কাজ করে পুরো হিত সম্পূর্ণ হিত পুরো মানে বোঝেন তো সম্পূর্ণ মানে বেশি কই না ওরা এই কাজ কইরা কার বাবার শ্রাদ্ধ কার বাড়িতে যাইয়া কইরা টাকা পয়সা নিয়া গুষ্টি ধরে গেলে আর আমরা ভিক্ষে করলি ওকে দোষ বৈরাগীরা ভিক্ষা করে করো কা তোমরা যে মানুষে ঠকাই ঠকাই নাও মাথায় বাড়ি দিয়ে নাও ওর বেলায় কোনো দোষ নয় আমরা বিক্রি করলে তোমাকে যদি ভালো লাগে তোমরা কাজকর্ম ছাড়িয়ে দিয়ে আমাকে দলে আসো তিলকমালা আসলা ঝোলা নেও তোমরাও বাড়ি বাড়ি বিক্রি করে বেড়াও খাও তোমাকে তো কেউ মানা করে নাই হিংসা করো কে তোমাকে যদি ওটা করতে ভালো না লাগে মানুষের ঠকানো তাহলে আমাদের দলে আসো আমরা তো মানুষকে ঠকাই না আমরা বাড়িতে গিয়ে চাই মাগো বাড়িতে কেউ আছো বলি কিনা বৈরাগী যারা বাড়িতে আসে না ও মা গোবিন্দ সেবার জন্য কিছু দে মা আমরা কি কই আমি খাবো দে কোন বৈরাগী কয় বাড়ি যাইয়া আমি খাবো দে আপনারা কি বলেন কোন বৈরাগী বলেছে এ পর্যন্ত বাড়িতে গিয়ে যে আমি খাবো আমার বাড়িতে বউ আছে চারটে বৈষ্ণবী বৈষ্ণবীকে পোলা পান গুষ্টি ধরে খাবো দে কেউ বলে কোন বৈরাগী শুনেছেন বলে বলে না ঠিক বলছেন তো ও উঠলে মাথার ঝুঁক কিন্তু বদলাইয়েন না ঝুঁক ঠিক রাখেন কি বাবা ঠিক না আমার দিকেও ঝুঁক দিচ্ছে ঠিক ঠিক আবার ও উঠবে ওরও কবে ঠিক ঠিক পক্ষ কোন একটা হলো পক্ষ আর একটা হলো বিপক্ষ যদি আমার দিকে ঝুঁক দেন তাহলে আমার দিকেই থাকবেন ও যা কবে সব না কয়ে দেবেন না মানে বোঝেন তো আমি যা কবো খালি মাথা এরকম করে ঝাঁকি দেবেন ঠিক ঠিক আর ও যখন যা কবে যদি ও ঠিক কথা কয় তাও কবেন ঠিক না ভুল ঝুঁক ঠিক রাখবেন তাহলে ওই যে ওই বাড়িতে বোনের শ্রাদ্ধ করাইয়ে গরুর লেজ ধরাইয়া তুমি যে বাবারে পার করলা ছেলের বাড়িতে 11 দিনে শ্রাদ্ধ হইলো কোন বাবারে তুমি পার করতেছো উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করি নেই কি কন ওর উত্তর তো দেবই এইটা আমার প্রথম প্রশ্ন তুমি কার বাবারে পার করতেছো একবার পাঠাই দিলা তাহলে কি মন্ত্র দিয়ে আবার স্বর্গ থেকে ওই বাবারে নামাবা তারপরে আবার গরুর লেজ ধরে আবার পার করবা ব্যাপারটা কি আমি বুঝি নাই তুমি কার বাবারে স্বর্গে পাঠাইলা গরুর লেজ ধরে আবার কার বাবারে নামাই এনে আবার স্বর্গে পাঠানোর ব্যবস্থা করতেছো না তোমাকে গরু নেওয়ার ধান্দা পরিষ্কার পরিশুদ্ধ যেন জবাব পাই আর তুমি বলেছো ব্রাহ্মণের নয় খানা গুণ এই আর একখানা প্রশ্ন সর্বপ্রথমে জগতে ব্রাহ্মণ কে ছিল কারণ সত্য যুগে কিন্তু সুতার তৈরি হয় নাই সুতার তৈরি হয়েছে কলিযুগে তাহলে সত্য যুগে ব্রাহ্মণের পৈতা কিসের ছিল ত্রেতা যুগে ব্রাহ্মণের পৈতা কিসে ছিল
তারপরে কিসের হলো আর কলিযুগে সুতা দিয়ে যে তৈরি হলো সুতা কোন কারখানায় পাক দিয়ে বানানো হইছে ঠেলা আছে বাবা ব্রাহ্মণ বৈষ্ণব পালা বললাম না আমি কাউরে ভয় পাইয়া গান গাই না এই যে দুইখানা প্রশ্ন রইল আমারে তিনটা করছে এই দুইটা কইলাম আর এরপরে আরেকটা করব ওর জবাবগুলো আগে দিয়ে যাই বলেছে ব্রাহ্মণ যদি সমাজের হিত করে থাকে তাহলে বৈরাগীরা কি করে শোনো বৈরাগীরা করে কি আগে ওটা বলে নাই না কি বৈরাগীরা করে কি বৈরাগীরা সমাজকে সংস্কার করে সংস্কার কারে কয় এই যে যে মঞ্চটা আজকে তৈরি হয়েছে এই মঞ্চটার নাম লোক সংস্কৃতি বাউল আছে কি না এই যে দেখেন লোক সংস্কৃতি বাউল উৎসব আছে না লেখা যারা পড়াশোনা করেছেন দেখেন তো বাংলায় লেখা লোক সংস্কৃতি বাউল উৎসব এই সংস্কৃতি এসেছে সংস্কার থেকে সংস্কৃতি শব্দটা এসেছে সংস্কার থেকে যে পদ্ধতির দ্বারা মানুষ শিক্ষা অর্জন করে উন্নত পর্যায়ে পৌঁছায় তাকেই সংস্কার কয় যেমন ধরেন একটি ছেলে যদি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে তাকে উচ্চ শিক্ষার জন্য হাই স্কুলে ভর্তি করতে হয় না বাবা এটাকে বলা হয় উচ্চ সংস্কার আচ্ছা প্রাইমারি স্কুলে পার করলে ওর কি গণ্ডি শেষ হয় হাই স্কুলের গণ্ডি হয়ে গেল এবার যখন উন্নত হবে নলেজে তখন ওকে ভর্তি হতে হবে কলেজে কারণ নলেজ খানা উন্নত করতে হবে এই উন্নত যখন নলেজে হতে চায় তখন কলেজে গিয়ে ভর্তি হয় আচ্ছা কলেজের তিন বছর কেউ বিএ কেউ বিকম কেউ বিএসসি নিয়ে পড়াশোনা করেছে করার পরে এবার তাকে ইউনিভার্সিটিতে যেতে হবে সেখানে গিয়ে কেউ বিএ কেউ বিকম ইত্যাদি বিষয়ে সেখানে পড়াশোনা করানো হয় তার মানে ওর আরো সংস্কার হতে হবে এই পড়াশোনার গণ্ডি যখন পার হয়ে যায় মানুষ যখন উন্নত পর্যায়ে আরো পৌঁছাতে চায় তখন একজন সদগুরুর দরকার হয় যেটা স্কুল কলেজে বা কোনো উন্নত নলেজে পাওয়া যায় না এটাকে বলা হয় গুরুর পাঠশালা এই পাঠশালাতে ভর্তি হলে পরে মানুষ উন্নত ঘরে গিয়ে পৌঁছায় প্রথমে তোমার দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা কারে কয় যেমন আমি বাউল গান গাইছি বাউলের গাউনের উপরে আমার একটি দক্ষতা আছে আছে না বাবা দক্ষতা আছে বলে এই কমিটি আমাকে বায়না করে এনেছে আমার বিপক্ষে বাউল যিনি গান গাইছেন তার পেছনে যিনি বাঁশি বাজাচ্ছেন ওনার নাম মদন এই মদনবাবু বাঁশি বাজাচ্ছেন সঙ্গে সিনথেসাইজার কেহ ম্যান্ডোলিয়াম কেহ ম্যান্ডোলিন কেউ বেস গিটার বিভিন্ন নামে প্রচলিত আছে উনি বাজাচ্ছেন ওনার এই বাজনাটির উপরে দক্ষতা আছে তাই তাকে আনা হয়েছে সঙ্গে কাজলবাবু বাজাচ্ছেন তবলা ওর তবলার উপরে দক্ষতা আছে কারণ দক্ষতা যদি না থাকতো তাহলে ওকে এখানে বায়না করে আনা হতো না তাহলে যে যে বিষয়ে পারদর্শী দক্ষতা অর্জন করেছে তাকে সেই সেই বিষয়ের ওপরে কর্মের ভার দেওয়া হয় তদ্রূপভাবে বৈরাগীর ঘরে গেলে পরে বিশেষ দক্ষতা অর্জন করতে হয় প্রথম ধাপ দক্ষতায় দীক্ষা দীক্ষাতে দক্ষতা অর্জন হয় এই দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে গড়ল ফুল বাগান এখন সেই বাগানে ফুল ফুটেছে ও গই অধর চাঁদ বিরাজ করে চল গুরু যাই দুজন পারে এই দেহটা শ্মশানের সমান যতদিন চৈতন্য মন্ত্র গুরু তাহার কর্ণে না দান করবেন ততদিন তার দক্ষতা আসবে না বোঝা গেল বাবা অর্থাৎ এই যে দক্ষতা এলো আর এরপরে আসবে উপাসনা উপাসনার গয়না যতদিন না পড়ছে ততদিন তার শিক্ষা হবে না
তুমি যতই সূত্র বর্জন করো না কেন, সূত্র কারে কয়? সাধারণত বীজগণিত বা পাটিগণিত করতে গেলে পরে একটি সূত্রের মাধ্যম দিয়ে অঙ্কটি মেলাতে হয়। যেমন এ প্লাস বি হল স্কোয়ার, এর একটি সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি যতক্ষণ না দেব ততক্ষণ অঙ্কটি সমাধানে আসবে না। এবার পাটিগণিতে গেলে পরে এক্স বা ওয়ান ধরে নিয়ে সমাধানে পৌঁছাতে হয়, নইলে সে সমাধান জিরো, অঙ্কটি ভুল হয়ে যাবে। এই হলো যতই সূত্র শিখি না কেন, যতক্ষণ গুরুর ঘরে গিয়ে এই দেহটাকে সোনায় রূপান্তরিত না করতে পারছি ততক্ষণ সূত্র মিলবে না। এটা হলো উপাসনার ঘর। বায়না কে করছে এটাকে? কমিটির লোক বায়না করছে? এটাকে একটু সরাই নিয়ে যান, টাকা দিতে পারবো না। কি নামিয়ে যাবো, নামিয়ে যাবো? আপনি গান করবেন? আপনি আপনি গান গাইলে গান, আমি নামিয়ে যাই। এখনই বাড়ায় যাবো। আচ্ছা কথাগুলো যদি ভালো না লাগে বলেন, আমার কাছে ক্যাসেট আছে বিভিন্ন ধরনের, চেঞ্জ করে দেবো। বিভিন্ন ধরনের ক্যাসেট আছে আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে পারি, টিপে করব তো। এই যে ছন্ন ছাড়া করে দিল, কোথায় ছিলাম ভুলে গেছি। এটা হলো ভাবে বাধা, নাম অপরাধ। তুমি যে যা করে গেছো তুমি অবশ্যই বুঝতে পারবে, তবে তোমাকে বলে কয়ে বোঝাতে পারবো না। বলে কয়ে মানুষকে কখনো সাধু করা যায় না। আচ্ছা ছোট্ট একটা গান গাই, তারপরে এক কথার মধ্যে আসি। ওরে পরের ঘরে গেছে রে তো নিজের ঘরের মালামাল মা, ও তোর আপন ঘরে বেঁধে ছে গোলমাল। পাগল রে ও খ্যাপারে, ও তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগল রে ও খ্যাপারে, ও তোর আপন ঘরে বেঁধে গোলমাল। ওরে পরের ঘরে যাচ্ছে রে তোর মালামাল মালামাল, আপন ঘরে বেঁধে ছে গোলমাল। পাগল রে ও খ্যাপারে খ্যাপারে, ও তোর আপন ঘরে বেঁধে ছে গোলমাল। একবার নিতাই গোবর হরি হরি বল, হরি বল।
ইশা সিন্ধুক ভরা পার হতে তোর নায়ক করা ভাতের মাছি বিষম করা দুরন্ত দয়া টাকা পয়সা এবার ধুলাই দিয়ে গড়া গড়ি সাধুর বাজারে যেতে হবে সাধুর বাজার একটি আলাদা বস্তু সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে যদি কোনো মানুষ সাধু সঙ্গে পড়ায় তাহাতে জীবের কৃষ্ণ প্রাপ্তি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ পাওয়া যায় সাধুর সঙ্গ করতে হবে গো বাবা সাধুর দর্শনে যায় মনের মহিলা পরশনে হয় প্রেম তরঙ্গ একবার ভজলি নেব সাধুর সঙ্গ নিতাই গৌর হরি হরি বল হরি বল সাধু কি করে তুমি বুঝবে না তবে বুঝবে যেদিন তোমার বোঝার বয়স হবে অর্জুনকে বুঝানোর জন্য গীতায় কৃষ্ণ বলেছিলেন তুমি সর্বধর্ম ত্যাগ করো এই জগতে যত ধর্ম দেখছো সব ধর্ম ত্যাগ করো তুমি আমার শরণাপন্ন হও আমি জীবের মুক্তিদাতা সর্বধর্মং পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং তাং পাবেব্য মোক্ষস্যামি বাসুচ তুমি সব ধর্ম ছেড়ে সব ধর্ম ছেড়ে তুমি আমার শরণাপন্ন হও আমি তোমায় মুক্তি দান করব টাকা পয়সা থাকলে মুক্তি পাওয়া যাবে না যদি এরূপ মুক্তি পাওয়া যেত তাহলে সবার আগে চীনের মানুষ আগে মুক্তি পেত আমেরিকার মানুষ আগে মুক্তি পেত একটা কথা মনে রাখবেন এহ বিশ্বজগতে যত ভগবান আবির্ভূত হয়েছে সব হয়েছে ভারতের গায়ে একমাত্র একজন তৈরি হয়েছে মিশর প্রদেশে যার নাম যীশু খ্রিস্ট আর একজন হয়েছেন মক্কায় যাহার নাম হযরত মুহাম্মদ এই দুইজন ব্যতীত যত মহাপুরুষ এসেছেন সব ভারতের মাটিতে ভারতের মাটি পূর্ণ ভূমি আর জানো বৈরাগী কোথায় পাওয়া যায় বৈরাগী পাওয়া যায় একমাত্র নদিয়ায় ভারতের যত জায়গা দেখছো না কেন কোথাও বৈরাগী নাই কবিরাগী পাবে একমাত্র নদিয়া জেলায় আচ্ছা এত বৈরাগী নদিয়ায় কেন এলো তোমার একবার ভাবা উচিত ছিল বাড়িঘর সব ফেলে লালাবাবু জগৎ ছেদের মতো মানুষ তার কোথায় ধনের কম ছিল যার এক বছরের রোজগার 9,56,000 টাকা এক বছরে রাজস্ব আদায় হতো সেই মানুষটি বিষয় আশায় সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে হ্যাঁ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে খাল কাটিয়েছে
টাকা পয়সা এই সিন্ধু গুপরা পার হতে তোর নায়ক করা ঘাটের মাঝি বিষম করা দুরন্ত দয়া এবার ধুলাই দিয়ে একবার বড় করি তুমি পুরাই এলো তোমার পারের করি শ্রী গুরুর চরণে ধরি একবার হরি 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 মা হাইরে সেদিন শ্রী গুরুর চরণে ধরি নিজেরে করো শামা আপন খড়ে বেঁধে সে গোলমাল পাগল রে ও খ্যাপারে খ্যাপারে রে ও তোর আপন খড়ে বেঁধে সে গোলমাল একজন মস্ত বড় রাজা আপনারা জানেন রাজা মশাই যারা বাণিজ্য করতে তারা ঘোড়া নিয়ে বাণিজ্য করতে গেছে সৈন্য সামন্ত সব নিয়ে বাণিজ্য করে প্রচুর ধনরত্ন রাশি অর্জন করে বাড়িতে ফিরে এসেছে বাড়িতে তার একটি রাধা গোবিন্দের মন্দির আছে রাজা মশাই কিনা যখনও বাণিজ্য থেকে ফিরে আসে রাজা মশাই সাধুগুরু বৈষ্ণব আগমন করে বাড়িতে মহাপ্রসাদ বিতরণ করে সমস্ত প্রজাদের মাঝে প্রসাদ বিলিয়ে দেয় হায় রে রাজা বৈষ্ণব সুজন সাধুর বাজারে সবাইকে প্রসাদ দিয়ে সাধুর চরণ ধুলি গায়ে মেখে সাধুদের কাছে ক্ষমা প্রার্থনা করে এই তো সেই ব্রজের ধুলি এই ব্রজের ধুলি পাবার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হয়েছে একজন মানুষ দুগ্ধরি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তিনি হলেন গৌরাঙ্গ সুন্দর নদিয়াতে শচীর ঘরে হলেন অবতীর্ণ যুবক যে জনপ্রভুর সুন্দর ভজনা করে তার চড়া পড়ার ভয় থাকে না রে ও মানুষ একবার চেয়ে দেখ সাধুর বাজারে গিয়ে এই মধুর নাম মুখে নিলে পরে আর তার ফিরে আসতে হয় না গৌর বললে হরির নামই হরির নামই হরির নামই বকে বলো কলো নাস্তব 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 গতির অন্যথা হরি নাম ছাড়া কলির জীবের গতি নাই গতি নাই গতি নাই মানুষকে বললেন হরি নাম নিতে এ মতই অবস্থায় রাজা মশাই সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় আর বৈষ্ণবের ধুলি গায়ে মেখে বৈষ্ণবের কাছে ক্ষমা চায় সাধু যদি কৃপা করে তবেই অনন্ত জনমের কোটি পাপ দূরীভূত হতে পারে নচেৎ হওয়ার উপায় নাই
তোমরা সাধুগুরু বৈষ্ণব, আমি একটু তোমাদের কাছে কৃপা ভিক্ষা চাই। যেদিন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি আমারে বেরিয়ে যাবে, সেদিন যেন আমি সেই প্রাণ গোবিন্দের চরণে ঠাই পাই। নিতাই গৌর হরি হরি বল। অজানায় এক ব্যাধিতে রাজা মশাইয়ের প্রাণ পাখি কখন যেন উড়ে চলে গেছে। হাইরে রাজা মশাই বুঝতে পারে নাই, তাহার একমাত্র ছেলে। আপনারা জানেন রাজা যখন মারা যায় তাহার ছেলে তাহার গদিতে বসে রাজা হয়। সবাই করে বর্ণনা তোমার বাবা প্রত্যেক বছরে বাণিজ্য যেত, তোমারও তো বাণিজ্য যেতে হয়, বাণিজ্যে রওনা করছে। বাবা চলে যাওয়ার পরে রাধা গোবিন্দের মন্দিরখানা আর সেরকম পূজা পার্বণ হয় না, ধুলো বালি ময়লাতে বোঝাই হয়ে গেছে। রাজার ছেলে রাজা হয়ে বাণিজ্যে গেছে, বাণিজ্যে থেকে ফিরার পথে প্রচুর ধনরত্ন, বাপের থেকেও বেশি ধনরত্ন উপার্জন করেছে। ঘোড়ার পিঠে পিঠে বেঁধে নিয়ে নিজের তবিল ঝুলি করে ঘোড়ার উপরে বসে আসছে। ভৌতপূর্ব দৈবের লিখন খণ্ডানো না যায়। বিদ্যুৎ ঝড় বৃষ্টি মাথায় করে যখন রওনা দিল, হঠাৎ বিদ্যুৎ চমকে বিদ্যুৎ পড়ে ওখানে এসে নিধন হয়ে গেল। খুলে বলি আপনাদের কাছে, মানুষ মরার পরে তাকে যেতে হয় বৈতরণীর কাছে। এই বৈতরণীর খেলা ঘাট প্রত্যেক মানুষকে পার হতে হবে, কিন্তু সেখানে মাঝি যে জন প্রচণ্ড করা, পারের করি না থাকলে সেজন পার করে না। রাজার ছেলে ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, ওর তো ধনরাশি ভর্তি। মাঝিকে দেখে বলছে, ও মাঝি আমার কথা নিস, আমাকে একটু ওপারে করে দিস, ওপারে যেতে হবে। বলে, তাই নাকি, তবে শোনো, আমার নৌকায় যদি পার হতে হয় তবে তোমাকে করি দিতে হবে। তোমার কাছে করি আছে? বলে, অবশ্যই আছে। ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে করিগুলো দেখিয়েছে, এগুলো করি চলবে না? বলে, চলবে, ওঠো। মাঝি তো সবই জানে বৈতরণীর খেয়া ঘাটে। মাঝি যখন নৌকা ছেড়ে দিয়েছে, মদ্দ নদী যখন পার করেছে, হাইরে মাঝি ডেকে রাজার কাছে জিজ্ঞাসা করেছে, ও রাজা তোমার কাছে কড়ি আছে তো? বলে, আছে আছে, তোমাকে দেখালাম না? বলে, আর বার পরীক্ষা করে দেখো তো কড়ি আছে কিনা। রাজা মশাই যখন ঝোলায় হাত দিয়েছে, দেখে ঝোলা সব ফাঁকা হয়ে গেছে, কড়ি নেই। বলে, ও মাঝি, ওপারে যাওয়া যাবে না, কড়ি তো নেই, তুমি আমার কথা নাও, এপারেই ছেড়ে দাও। আবার যেই নৌকা ঘুরিয়ে মধ্য নদী পার করে এপারে এসেছে, ওর ঝোলা ভার হয়ে গেছে, হাত ঢুকিয়ে দেখে কড়ি আছে। বলে, মাঝি, কড়ি আবার এসে গেছে, তুমি আমার কথা নাও, আমাকে পুনরায় পার করে দাও। নৌকায় উঠি আবার যখন পার করতে গেছে, মধ্য নদী পার হয়েছে, কড়ি সব হারিয়ে গেছে, এপারে কড়ি থাকে ওপারে থাকে না। ডাক দিয়ে রাজারা মাঝির কাছে জিজ্ঞাসা করেছে, ও মাঝি, এপারে করি থাকে ওপারে কেন থাকে না? বলে, শোনো, জাগতিক জগতে যত ধন উপার্জন করেছ, জাগতিক জগতে যত ধন উপার্জন করেছ, আমার জগতে এ ধনের কোনো প্রয়োজন পড়ে না, এ ধন আমার খাওয়া ঘাটে চলে না। আমার খাওয়া ঘাটে চলে একমাত্র সাধু গুরুর বাজারের ধুলি, ষোলো আনা পরিপূর্ণ যদি কেহ করতে পারে, সেই ধুলি পাথেয় করে চলে যায় সে বৈকুণ্ঠ নগরে। নিতাই গৌর হরি হরি বল। এই সাধু, সাধু সব পারে। তুমি বললে না বৈরাগীর কি অবদান, বৈরাগীর এইখানে অবদান। ওই গরুর লেজ ধরে কোনদিন কেহ বৈতরণে ঘাট পার হতে পারে নাই।
বৈতরণী ঘাট যদি পার হতে হয় একমাত্র সাধু গুরুর কৃপায়, নচে হওয়ার কোনো উপায় নাই। শুনে নাও, সাধুর অবদান অপরিসীম, বৈরাগীর অবদান জীবী জগতে অপরিসীম, সাধুর কৃপায় সব হয়। কোন ব্রাহ্মণের কৃপা বাড়ি পেলে মানুষ কোনোদিন শুনেছে চরিত্র গঠন হয়েছে? চরিত্র গঠন যদি করতে হয় একমাত্র সাধুরাই পারে, চোরকে সাধু বানাতে পারে একমাত্র সাধুর কৃপায়। অনেক কথা সময় হাতে বেশি নাই অজানাই, সংসার ফুলে আমি পথ না চিনে মূলে আমি পড়ে গেছি বহু দূরে, এলো সন্ধ্যাকা আমার নিকটে এলো বুঝি ঘনায়ে সন্ধ্যাকা, আর মায়ামুগ্ধ মোহি বলে দগ্ধ চিত্তে পাগল বিজয় বলে, তাই দগ্ধ চিত্তে বিজয় বলে, ও তুই বাস করলি বাস গাছের তলে, ত্যাগ করে কৃষ্ণ তোমার আপন ঘরে বেঁধে, সে গোলমাল পাগল রে ও খাপাবে আপন ঘরে বেঁধে, সে গোলমাল পাগল রে ও খাপারে 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 আপন ঘরে বেঁধে, গোলমাল আপন ঘরে বেঁধে গোলমাল। সাধু গুরু বৈষ্ণব গণে লবেন মোর প্রণাম, এই সভ্য সভা পরে আমি ব্রাহ্মণ বৈরাগী ধরে না আমরে, তবে যেভাবে যে প্রশ্নপত্র করে গেল দান, এক এক করে ধরে ধরে আমি দিলাম সমাধান, ও যেভাবে প্রশ্ন করেছে এক এক করে সমাধান করলাম, ও লাস্টে একটা কথা বলে গেছে পরিশেষে পরিমার্জিত ভাষা, একটি বট গাছের বট গাছটি হলো ব্রাহ্মণ আর ওর আগাছাগুলা ওটা নাকি বৈরাগী, বলে নাই বলে আগাছা মানে ওই জটের মতো ঝুলে দাঁড়া ওগুলা নাকি বৈরাগী, তার মানে বোঝা গেল ওই ব্রাহ্মণের থেকে বৈরাগীর জন্ম হয়েছে, কারণ বট গাছ থেকেই তো ওই আগাছাগুলো হয়। আসলে ও তত্ত্ব বোঝে না, ও যে বৈরাগী নিন্দা করে গেল এই সন্ধ্যাবেলায়, আমি যদি ওরে যাইতা ধরি কথা মিথ্যা নয়, ব্রাহ্মণের অস্তিত্ব খুঁজে পাওয়া হবে দায়, আচ্ছা বলুন যদি ব্রাহ্মণ থেকেই বৈরাগী হয়, এই যে যত ব্রাহ্মণ ছটফট করতেছে বর্তমান বাজারে, আমি ব্রাহ্মণদের নিন্দা করি না, আমার সঙ্গে যার গান এ মনে ব্রাহ্মণ নয় এ বামুন, বামুন মানে বেটো, বামুন শব্দের বলে না বাউন্ডি, একটু অবস্থায় খাটো,
এখন পাথি পুঁজি কতটা পড়েছে আমার তো জানা নাই তাকে একটু আমি এবার বাজাইয়ে দেখতে চাই আচ্ছা বটগাছটা যদি ব্রাহ্মণ হয় আর আগাছাগুলো যদি বৈরাগী হয় তাহলে আমার কথা নিও এই বটগাছের সৃষ্টি তত্ত্ব একটু কইয়ে দেইও বটগাছটা সৃষ্টি হলো কোথা থেকে তুমি বলতে পারো ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি তুমি বলতে পারো শাস্ত্রের নিদর্শন দিয়ে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি আচ্ছা ব্রহ্মার মুখ থেকে যদি ব্রাহ্মণের উৎপত্তি হয় আমার কথা নিও ব্রহ্মা নিজেও একজন ব্রাহ্মণ তো নয় তাহলে ব্রহ্মার উৎপত্তি কারণ ব্রহ্মা পূজা করার সময় দেখবেন ব্রহ্মারও পৈতা আছে ঠিক আছে তো ব্রহ্মারও পৈতা আছে তার মানে ব্রাহ্মণের হিস্ট্রি ব্রহ্মা থেকে নয় এর উপরে কি আছে আমি একটু তোমার কাছে জানতে চাই এর উপরে কি আছে কলিযুগে পূজা করি পৈতা দেখি সুতার পৈতা বললাম চার যুগের চারখানা পৈতা কোন যুগে কি কি পৈতা ছিল আরে ব্রাহ্মণের পূর্ব হিস্ট্রি আর কোন ব্রাহ্মণ কোন বৈরাগীকে জন্ম দিয়েছে আগাছা যদি বৈরাগী হয় বা বৈষ্ণব হয় আমার কথা নিও কোন ব্রাহ্মণ হতে এই বৈরাগী তৈরি হয়েছে তার একটা পরিষ্কার বিধান দিয়ে যে তোমার কথা তোমাকে উল্টে দিলাম এই পর্যন্ত করে খান্ত আমি বিদায় নিতে চাই দেখি আমার ব্রাহ্মণ গোসাই কোন বা কথা কয় কোন ভাবের তত্ত্ব কথা সবাই এসে বলে তাহার পরে আমি আবার আসিব গো চলে তবে একটা কথা প্রশ্নগুলো মনে রাখেন আমার এটা সর্বশেষ প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল আমি আবার মনে করিয়ে দিই ভুলে যদি যান একজনের বাবা মারা গেছে ওরা পাঁচ ভাই বোন একটা বোন আর চারটা ভাই মেয়েদের কাজ হয় তিন দিনে আর ছেলেদের কাজ হয় দশ দিন এগারো দিন তেরো দিন বা এক মাসে মেয়ের বাড়ি শ্রাদ্ধ করার পরে ব্রাহ্মণ গরু নিল ওর বাবারে স্বর্গে পাঠাই দিল লেজ ধইরে স্বর্গে চলে গেছে ছেলের বাড়িতে যাইয়াও গরু নিল তোমার বাবারে স্বর্গে পাঠাইতে হবে বৈতরণের খেওয়া ঘাট গরু চাই গোদান সর্বশ্রেষ্ঠ দান ভূমিদান ষোড়শ দান সব কিছু দান করতে হয় সোনা দান করতে হয় রূপা দান করতে হয় চাল ডাল কলা তেজপাতা ও অনেক কিছু মানে গোষ্ঠী করে খাবে সারা বছর ওই একজনের বাড়ির থেকে নিয়ে নেবে আমার কথা নিও যে মানুষটিকে তুমি তিন দিনে বৈতরণের ঘাট পার করে স্বর্গধামে পাঠালে গোবিন্দ প্রাপ্ত করালে আবার এগারো দিনে শ্রাদ্ধ করে কাকে পার করবা একটা মানুষকে দুবার পার করা যাবে না তাহলে আবার তাকে আনতে হবে আচ্ছা আনলা কিভাবে আনলা আবার পাঠাচ্ছ কিভাবে পাঠাচ্ছ আমি জানতে চাই ব্যাখ্যা করে বুঝাইবে তুমি এই ধর্ম সভায় এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নখানা শুনেন দিয়ে মন এটা একটু ভাবের কথা করতে চাই আলোচনা দ্বিতীয় প্রশ্নখানা অতি উত্তম এই যে সত্যযুগে ব্রাহ্মণের পৈতা কি ছিল কারণ সুতোর জন্ম হয়েছে কলিযুগে সুতোর জন্ম কলিযুগের ব্রাহ্মণ যারা তারা সুতোর পৈতা নাই তাহলে সত্যযুগের ব্রাহ্মণেরা কো কিসের পৈতা ব্যবহার করত ত্রেতা যুগের ব্রাহ্মণেরা কিসের পৈতা ব্যবহার করত দ্বাপর যুগে ব্রাহ্মণেরা কোন বস্তুর পৈতা ধারণ করত আর কলিযুগে সুতো কলিযুগ না বললেও চলবে তুমি সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগের ব্রাহ্মণেরা কিসের পৈতা ব্যবহার করত
আর এই যে কলিযুগের সুতোর যে ব্রাহ্মণেরা পয়তা পরে এই সুতোর তৈরি কোথা থেকে হলো আর তিন নম্বর প্রশ্ন বটগাছ যদি ব্রাহ্মণ হয় আর ওর শাখা যদি বৈরাগী হয় তাহলে আমার কথা নিও কোন ব্রাহ্মণের দ্বারা বৈরাগী সংস্কার হয়ে বৈরাগত্ব লাভ করেছে তার একটা বিধান এই তিনখানা প্রশ্ন সভায় আমি করে গেলাম দান এক এক করে ধরে ধরে দিবে সমাধান সমাধান দিতে সেই জন রাখবে না গো বাকি আরে তাহার কাছে এই পর্যন্ত আমি এবারে রাখি তবে যাক চলে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবখানা করি সম্বরণ দেখি আমার সজনে সে কোন কথা কয় কোন ভাবের সত্য কথা উঠাইয়া লয় তাহার পরে আমি আমার সভাতে আসিব আমার মনের কথাগুলি বলিয়া বলিব বেশ যে ভাবে যে প্রশ্নপত্র করে গেলাম ধান এক এক করে ধরে ধরে দিনে সমাধান সমাধান দিতে সেজন রাখবে না কেউ বাকি এইটুকু হইলেই দিব আমি সুখী অন্য ভিন্ন কামনায় আর করবো না করবো না ছেড়ে দিয়ে যাচ্ছি এবার কাব্যের আলোচনা সুশীল বিশ্বাস নামটি আমার শিলিগুড়ি সে বাড়ি গুরুর প্রভাব করে কাউ রচনা করি বিভিন্ন জেলায় আমরা করি গান এইভাবে তো গানে শুনে আনন্দ যে পান তবে আর বেশি কথা বলার দরকার নেই এইখানে যে ভাবসাম্য করি একেবারে প্রেমানন্দে ভক্তবৃন্দ বলো হরি 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 বল হরি বল হরি হরি বল হ্যালো চেক হ্যালো টেস্টিং তবে আমার বিপক্ষে বৈরাগী গোসাই ওনার মুখ থেকে আমি বারবার করে শুনতে পাই কি বললেন যে ব্রাহ্মণ গোসাই আচ্ছা আগে এই কথাটার জবাবটা চাই ব্রাহ্মণ কোন দিন গোসাই হলো হ্যাঁ তুমি যে আমার ভুল ধরছো আচ্ছা ব্রাহ্মণ আস্তে আস্তে তোমার সঙ্গে কোনো ভেজাল করিনি আমি একদম বসে পড়ো একদম বসে পড়ো তোমার কি আছে পরে বলবে হ্যাঁ পরে বলবে তোমার সময় আমি ভেজাল করতে পারতাম উঠিনি আরে গান করলে বলে ফেদের ফেদের বলে করছে দেখেন তো দেখি আরে বাজার পাইছে সস্তা কইছে বস্তার বস্তা সময়ের দিকে কোনো লক্ষ্যই নাই হ্যাঁ সাতটার দিকে আমাদের গান শেষ হবে আসর শেষ হবে আর আমার বিপক্ষে সরকার একদম মানে ফেদলা পারতেই আছে পারতেই আছে পারতেই আছে কতগুলো যে জিজ্ঞাসা করেছে যদি জিজ্ঞাসার জবাব দিতে যাই সারাটা রাত্র বোধহয় চলে যাবে মাত্র সন্ধ্যা হলো হ্যাঁ প্রথম নম্বরে কি বললে ব্রাহ্মণ গোসাই আচ্ছা ব্রাহ্মণ গোসাই কোন দিন হয়েছিল গোসাই হয় কেমন করে তিলক মালা ঝোলা এই সমস্ত করে তো গোসাই নাকি আচ্ছা তোমাদের সাজের মধ্যেই তো লেখা সাজের মধ্যেই তো ভেজা তুমি কি বলতে চাও বলে সুতার যখন জন্ম হয়নি তখন সত্য উত্রেতা দাপর কলি এই চার যুগের মধ্যে ব্রাহ্মণ ভাইরা পৈতা ধারণ করত কি দিয়ে এই হচ্ছে জিজ্ঞাসা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কে ছিল এই তো জিজ্ঞাসা নাকি এত কথা বলেছে না আমার জিজ্ঞাসাগুলোই আমি ভুলে গেছি এতটুকু মাথার মধ্যে আর কি থাকে এই মাথাটা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর হচ্ছে হাঁটু থেকে হচ্ছে শূদ্র এই দেহের মধ্যেই তো রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে এখানে বৈষ্ণব কোথায় পেলে তুমি তুমি দেহ নিয়ে তো অনেক কথা বললে গান নিয়ে ব্যাখ্যা করলো যে শেষের গানটা আমার একদম ভালো লাগে না আচ্ছা গোসাই শেষের গানটা যদি ভালো না লাগে বন্ধু বলে আমরা কাকে বোঝাই এই পৃথিবীতে বন্ধু কে আসলে ব্যাপারটা কি জানেন ওই যে বন্ধু বলতে ওই যে অনেকগুলো গোসাই আমি কিন্তু আপনাদের বলবো না আমার বিপক্ষে সরকারকে বলবো একটা বৈরাগী আর তার পিছনে অনেক কয়টা হচ্ছে বৈষ্ণবী তাহলে মনটা কার কেমন থাকবে এখন বলুন তাহলে বন্ধু বলতে তো বৈষ্ণবীদেরই বোঝাবে বলে আমি আজকে এখানে বলবো তত্ত্ব কথা আর গান গাইবো বাড়িতে বউর সঙ্গে কি গান গাইবে তুমি বউর সঙ্গে হ্যাঁ সুন্দর কথা বউর সঙ্গে নাকি গান গাইবে বা বা সুন্দর ভালো আচ্ছা বন্ধু আইবা পরে পরবর্তী শিল্পী আছে একটা আগে গান গাই এত কিছু কথা বলে গেছে তাকে ছেড়ে দেবো নাকি
হ্যাঁ ছেড়ে দেওয়া যায় কি একটাকে গান গাই তারপরে তার বাট পাইটা ছোটায় ও মরি হাই রে হবে কি তোর বাইরে সাধু সাজ দিলে যেই দোকানের মধ্যে দেখবেন যে বইটা কি বসে আছে ওই মাটি গুলিয়ে সাপ সুপ লাগিয়ে না বইটা কি তার সুদের ব্যবসা করে তোমার জানা নাই হ্যাঁ তোমার মতো বইটা কি সুদের ব্যবসা করে কতগুলো মাটি নেই আচ্ছা ভগবানকে পেতে গেলে কি মাটি পড়তে হবে কপালের মধ্যে গায়ের মধ্যে মাটি পড়তে হবে ফুটা ফুটা তিলো হ্যাঁ ওটার নাম নাকি তিলো ওই মাটি পড়তে হবে ভগবানকে পেতে গেলে মন যদি ঠিক থাকে তাহলে ভগবানকে নিশ্চয়ই পাবো ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবানকে পাবো এই সব বেশ ধরে ভগবানকে কখনো পাওয়া যায় না এটা হচ্ছে ভণ্ডামি এটা ভণ্ড গোসাই কি করে সুদি ব্যবসা কেমন করে করে মানে ওই যে মাটি গুলায় মাটি হাতের মধ্যে জল নিয়ে গুলো এখন ছেলেকে পাঠিয়ে দিল বলে ওই অমুক যা তো দেখতো টাকাটা দেয় কি না এখন তিলক পড়া মন্ত্রটা দেখেন কি আচ্ছা তোমার যদি আরো কোনো মন্ত্র থাকে সেটা তুমি বলতে পারো আর তোমার আসল মন্ত্রটা আমি তোমাদের বলতে চাই তিলক গুলাচ্ছে আর শুধু টাকার জন্য পাঠিয়ে দিল এখন বলে কিরে অমুক যা তো নয়ন যা গিয়ে দেখে আয় টাকাটা দিল কিনা এখন বলে কিরে পাইসাস মানে তিলক গুলাচ্ছে আসলো ছেলে বলে কিরে পাইসাস এখন ছেলে কয় না বাবা পাই নাই কা কয় পাস নাই এখন গোসাইয়ের রাগ উঠে গেছে ওই যে ছয় রিপু বর্জন করতে হবে একটা রিপু তো বর্জন করতে পারো নাই কেমন তুমি গোসাই বৈরাগি এখন গোলায় আর রাগে সুটে কয় আজকা দিব কালকা দিব পরশু দিব ঘোড়ায় ঘোড়ায় পাশা দিয়ে বাস দিব ওই ভন্ড বৈরাগি বাপের বেটার মতো জানা যা বাপ এইটাই কি তিলক পড়া মন্ত্র নাকি আরো কিছু আছে যদি থাকে জানা একটু করবে বর্ণনা একদম ছাড়া ছাড়ি নাকি ওরে অন্তর যদি না সাজিত অন্তর যদি না সাজিত বাইরে সাজে কি মিলে হবে কি তোর বাইরে সাধু সাজ দিলে মরি হাই রে মাপা মাপির মধ্যে কম যেখানেই দেখবেন গোসাই কিছু বিক্রি করছে সেখানে দেখবেন ভেজাল মানে মাপা মাপির মধ্যে কম করবে ওই যে সুদ নিবে হবে কি তোর বাইরে সাধু সাজ দিলে মরি হাই রে হবে কি তোর বাইরে সাধু সাজ দিলে ওরে অন্তর যদি না সাজে তিলকের ছাপা আর দোকানে শুধু কম পাপা আর এখনো তোর ঠিক হইল না ভিতরের ছয়টা কপালে তিলকের ছাপা দোকানে শুধু কম পাপা এই দোকানে কোন দোকানে একটু ভালো করে বলে যাবে কপালে তিলকের ছাপা দোকানে শুধু কম মাপা আর এখনো তোর ঠিক হইল না ভিতরের ছায়তা ওরে থাকবে না তোর ছাপা ছাপা
হবে কি তোর বাইরে সাজি সাজি মুড়ি হাই রে হবে কি তোর বাইরে সাজি সাজি যত সব বৈষ্ণব গণ এই ব্রহ্মটাকে ঠিক রাখতে হবে নইলে মাথার মধ্যে কিচ্ছু থাকবে না আমার বিপক্ষে সরকারের মাথার মধ্যে বোধহয় গোবর পড়া খাতা কলম নিয়ে বসেছে হ্যাঁ আরে যা বলবে বলবে খাতা কলমের দরকার কি নকল কেন করো যত সব বৈষ্ণব রে দাল আহা এরা ঠিক বগেরই মতো দেখো যোগী বেশে সীতা চুরি করেছে রাবণ যত সব বৈষ্ণব গণ এরা ঠিক বগের মতো কেন বগের সঙ্গে তুলনা করেছে বগের মাথায় দেখবেন আছে লম্বা চৈতন্য আছে না হ্যাঁ সাদা আর ওই লম্বা একটা টিকির মতো দেখা যায় যখন গোজা হয়ে যায় ওই যে গলার মধ্যে একটা ঝোলা নেয় নিয়ে কি করে বলে ও মানুষকে নাকি মানুষ বানায় চরিত্র সংশোধন করে কেমন চরিত্র সংশোধন করে একটু বলতে চাই তারপরে গানের দিকে যাই আমাদের বাড়ির ওইদিকের একটা গোসাই ছিল মন্ত্র ঠন্ত্র দিত এখন ওই গোসাই মানে যদি দশটা শিষ্য বানাতে পারে যদি দশটা শিষ্য বানাতে পারে ভেজাল করবে না দাদা যদি দশটা শিষ্য বানাতে পারে মনে মনে ভাবে আমি কুড়ি বিঘা বোধহয় কলা বাগান চাষ করে ফেললাম ওই যে বছরে বছরে যাবে আর পোটলা ভর্তি কইরা কইরা আনবে সংসার ওইভাবেই চলবে আশ্রম চালা প্রত্যেক বছর সেই শিষ্য বাড়িতে যায় শিষ্য বাড়িতে সুন্দরী একটা শিষ্যের মেয়ে ছিল মেয়েটাকে বিয়ে দিল কিছুদিনের মধ্যে বিধবা হয়ে আবার ঘরে ফিরে এলো আবার সেই বাড়িতে যখন সেই বছর গেল গিয়ে সেই মেয়েকে দেখতে পেল মেয়ের হাতে শাখা সিঁদুর নাই কপালে সিঁদুর নাই হাতে শাখা নাই দেখতে পায় শিষ্যকে ডাক দিয়ে কয় কিরে বাবা তোর মনটা বেশি ভালো নয় ব্যাপারটা কি বলে আমার মেয়েটা বিধবা হয়ে ঘরে এলো বলো বাবা বলো গুরু আমি কেমন করে ভালো থাকি কিন্তু গোসাই মনে মনে সিদ্ধান্ত করি তাই আমি আমার মেয়েটাকে আরে বিবাহ দেব না কি করবি রে বাবা আমি আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিতে চাই আচ্ছা সেই শিষ্যটা কত মনের মধ্যে কষ্ট নিয়ে কত বেদনা নিয়ে সেই মেয়েটাকে স্বামী হারা মেয়েটাকে কি করলেন গুরুর হাতে তুলে দিলেন বৈষ্ণবের হাতে তুলে দিলেন কি কি করবো মেয়েটাকে নিয়ে ও বাবা মেয়েটাকে নিয়ে আপনি একটু মানুষ বানিয়ে দেবেন আপনারা নাকি চরিত্র সংশোধন করেন অমানুষকে মানুষ বানান বাবা আমার কথা নেন আমার মেয়েটাকে আপনি নিয়ে আশ্রমে গিয়ে মানুষ করে দেন মেয়েটাকে দেখে গোসাইয়ের পছন্দ হয়ে গেল করল না দেরি আশ্রমে গেল তাড়াতাড়ি আশ্রমে যাওয়ার পর দেখা যায় বছরের পর বছর চলে যায় শিষ্য বাড়িতে আর আসে না মানে কাম সাইডা ফেলাইছিল কি করলো এখন বাবা মনে মনে ভাবে আমার মেয়েটাকে একটু দেখে আসে মেয়েটা আমার কেমন আছে দুঃখী মেয়ে মেয়েটা আমার স্বামী হারা মেয়ে মেয়েটাকে একটু দেখে আসে মেয়েটা আমার কেমন আছে গুরুদেব কেমন মানুষ বানাবো আশ্রমে গিয়ে দেখতে পায় মেয়েটার এমন হাল করেছে মেয়েকে দেখে মেয়ের বাবাই চিনতে পারে না এমন হাল করেছে কেমন মেয়েকে জিজ্ঞেস করে কিরে মা তুই কেমন আছিস বলে ও বাবা আমি তো ভালোই আছি তুমি দেখতে পাচ্ছ না কেমন আছি মানে মেয়ে রাগ হয়ে গেছে যে কেমন আছিস তোকে কেমন মানুষ বানালো রে মা
তোমার গুরুদেব আমাকে মানুষ বানিয়েছে ওই দেখো একটা হাতে আর একটা বাঁধা আমার পিঠে আর 6 মাসের পেটে এই তো তিনখানা মানুষ বানিয়েছে আচ্ছা গোসাই এমন যদি চরিত্র সংশোধন হয় আমার মনে হয় এমন চরিত্র সংশোধনের কোনো আমার দরকার নাই অমানুষকে মানুষ বানাতে হবে না তোমার কাছে আমি করি ভাই তিনটা মানুষ বানিয়েছে গোসাই ওই তিনটা মানুষ কে কে ছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল তুমি যেমন প্রশ্ন মানে জবাবের আগে প্রশ্ন করেছো আমিও সেমন মানে তোমারটা দেখে তোমাকেই গুলি দিচ্ছি ঠিক আছে তাই কি বললেন মহাজন বৈষ্ণব বৈষ্ণবের দল এরা শিব ও এরা সব ভগেরই মতো যেমন যোগী বেশে বৈষ্ণব বেশে সীতা চুরি করেছে রাবণ সারাটা জীবন কষ্ট করে আত্মারে দেয় কষ্ট মাছ খায় না মাংস খায় না ডিম খায় না কিছুই খায় না মানুষকে দেখানোর জন্য সাধুর বসন ধারণ করে মনটাকে সাধু করতে পারে না সেই সমস্ত বৈষ্ণব কি হয় আত্মাকে কষ্ট দেয় পরের জন্মে যখন মরে যায় তখন কি হয় ওয়াব হয়ে জন্মগ্রহণ করে কোথায় পায় হাঁস কোথায় পায় কবিতর কোথায় পায় মুরগি মেরে এনে খায় আর বলে মাপ 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 কয়াই ফুলমতি ভানুমতি রূপমতি শ্রীমতি মানে ওই যে বৈষ্ণবের দল বৈষ্ণবী আই মতি কয় কেজি আনলি মাপ মানে বৈষ্ণব আশ্রমে রয় আর বৈষ্ণবীদেরকে পাঠিয়ে দেয় যে যা ভিক্ষা করে আন বারোটার আগে যদি কোনো বৈষ্ণব বাবা এসে থাকে তাহলে আমার প্রণাম গ্রহণ করবেন তারা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব বারোটার আগে যারা ভিক্ষা করে ভগবানকে সেবা দেয় তারা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব আর তোমার মতো এই ভণ্ড বৈষ্ণবরা সারাদিন ভিক্ষা করে তারপর গোসাইয়ের নামে মানে অকাজ কুকাজ আর কি করে ব্যবসা চাল নিয়ে গিয়ে বিক্রি করে বারোটার আগে যারা ভিক্ষা করে তারা শুদ্ধ বৈষ্ণব আর যারা বারোটার পরে ভিক্ষা করে তারা বৈষ্ণব নয় তারা ব্যবসা করে এটাকে ভগবানের নামে ব্যবসা করছে গলার মধ্যে একটা ঝোলা নেয় নিয়ে ওই যে ও মানুষরে মানুষ বানায় বৈষ্ণব সবাই গেলে পরে ওমা আপনারা কিন্তু কেউ ফিরেও বৈষ্ণবের দিকে তাকাবেন না এই যে এরকম করে মাথার মধ্যে কিন্তু একটা টিকি থাকে কেমন আর একটা ঝোলা থাকে বৈষ্ণবের বেশগুলো একটু বলতে চাই মাথার মধ্যে থাকে টিকি টিকিটা কেমন করে এলো কোনো বাবার দেখা যায় সামনের দিকে চুল নাই সেই বাবা সেই বাবা সুখটা মানে সুখের লক্ষণ কোনো বাবার দেখা যায় মাথার মধ্যে পিছন দিকে নেই সেটা হচ্ছে দুঃখের লক্ষণ আবার কোনো বাবার দেখা যায় এদিকে সেদিকে আছে এদিকে সেদিকে নেমাই অল্প অল্প ফাঁকা অল্প অল্প আছে সেটাকে বলে হয় টুকটাক মানে এদিকে সেদিকে আছে এদিকে সেদিকে নেই টুকটাক আবার কারো কারো দেখা যায় পুরো মাথার মধ্যে একটাও চুল নাই ওটাকে কি বলে জানেন ওটা হচ্ছে বেলটা আচ্ছা গোসাই তোমার কাছে আমি জানতে চাই তুমি যদি গোসাই হয়ে থাকো প্রশ্নের জবাবটা একটু ভালোভাবে দেবে আচ্ছা মনে করেন আমি বৈষ্ণব হব গোসাই হব তাহলে আমাকে তো টিকি রাখতে হবে কি বাবা রাখতে হবে তো আপনাদেরকে না করে গেছে দেখে কি মাথা হেলাবেন না দুলাবেন না কি বললো এরকম করে না করতে বললো নাকি হ্যাঁ করতে বললো হ্যাঁ কারো কারো দেখা যায় মাথার মধ্যে একটাও ঘাস নাই সে যদি বৈরাগী হতে চায় ও বৈরাগী তুমি একটু বলে যাবে তাই টিকিটা কোথায় রাখবে মাথায় রাখবে নাকি থোতায় রাখবে ঘুঘু দেখছো ঘুঘুর ফাঁদ দেখো নাই আচ্ছা ধরেন ভগবানের সৃষ্টি ভগবানের এমন ডাইস একজনের মুখের সঙ্গে মিলে না আরেকজনের মুখের সাইজ ভগবানের তৈরি আমরা সবাই কিন্তু দেখা যায় মাথায় নাই তো নাই যার মাথায় নাই থোতাই রাখবে ঠিকই যার থোতাতে নাই সে কি করবে
সুন্দরভাবে বলে যাবে, মাথায়ও নাই থোতাতেও নাই। তাহলে সে ব্যক্তি যদি গোসাই হয় সে কোথায় টিকিটা রাখবে তোমার কাছে আমি জানতে চাই। যেই কথাটা করলো জিজ্ঞাসম জবাব দেব আমি এখন মনেরই মতন। সুতার যখন আবিষ্কার হয়নি ব্রাহ্মণ ভাইয়েরা পৈতা ধারণ করত কি দিয়ে ভালো করে শোনো, সত্য ত্রেতা দাপর নাকি? কলিযুগে সুতা দিয়ে পৈতা ধারণ করে থাকে, বিজ্ঞান সৃষ্টি করেছে সুতার, এই বিজ্ঞান কিন্তু সেই বেদের মধ্যে রয়েছে, শেষের গুণ হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান সুতার আবিষ্কার করেছে, আর বিজ্ঞান সুতার আবিষ্কার করেছে বলে কলিকালে সুতা দিয়ে পৈতা ধারণ করে ব্যবহার করে থাকেন আমার ব্রাহ্মণ ভাইয়েরা। আর তিন যুগে কি দিয়ে পৈতা ধারণ করত শোনো, তিন যুগে পৈতা ধারণ করত আমার ব্রাহ্মণ ভাইয়েরা, শোনো দিয়া মন মৃগ চর্ম পশুর চর্ম আমি বলিব এখন। সেই সমস্ত জিনিস দিয়ে পৈতা ধারণ করত আমার ব্রাহ্মণ ভাইয়েরা, এই ছিল তার জিজ্ঞাসা। আরো একটি কথা আছে গো, আমি রাখবো না গোপন, ধীরে ধীরে জবাব দেব মনের মতো। এই পৃথিবীতে শ্রেষ্ঠ পৃথিবীতে ব্রাহ্মণ কে ছিল প্রথম? আচ্ছা এটা যদি এখনই বলে দিই তাহলে তো সবই শেষ, আমি বলবো কিন্তু আগে তোমার কাছে আমি জিজ্ঞাসা রাখবো, এটা আমি পরে বলবো। পৃথিবীতে কে ব্রাহ্মণ প্রথম ব্রাহ্মণ ছিল সেটা আমি বলবো, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই এই পৃথিবীর মধ্যে প্রথম বৈষ্ণব কে ছিল তুমি একটু বলবে গোসাই। বৈষ্ণব ধর্ম, একজন বৈষ্ণবকে দেখে তো সেই পথের পথিক হয়েছে, তাহলে পৃথিবীতে বৈষ্ণব প্রথম বৈষ্ণব কে ছিল তোমার কাছে আমি জানতে চাই। আর ওই যে বৈতরণী পার করে মেয়েরা তিন দিন,
চার দিনের দিন শ্রাদ্ধ হয় আর ছেলেরা দেখা যায় কেউ 11 দিন কেউ আবার 13 দিন কেউ আবার এক মাস শ্রাদ্ধ করে তাহলে চার দিনের দিন মেয়েটা বাবাকে স্বর্গে পাঠিয়ে দিল আবার কি মন্ত্রের দ্বারাই কি বাবাকে আনা হয় নাকি তা জিজ্ঞাসা আমার কাছে রয় আচ্ছা তোমার মন কি বলে সবার উপর হচ্ছে মন আমার বাবা মারা গেল আমার ভাইয়ের আগে আমার ভাইদের আগে আমি শ্রাদ্ধ করেছিলাম শ্রাদ্ধ করেছি এবং বৈতরণী পার করেছি সেটা আমার মনের ব্যাপার আমার মন আর আমার ভাইয়ের মন আমার দাদার মন এক নয় আমার মন পরিষ্কার করে ব্রাহ্মণের দ্বারা আমি উদ্ধার হয়েছি আমার ভাই উদ্ধার হয়নি পিতৃ শ্রাদ্ধ না করলে কখনো কেউ শান্তি পায় না তাকে পুড়ে পুড়ে মরতে হয় তাই আমি উদ্ধার হয়েছি আমার ভাই উদ্ধার হতে পারেনি তাই যখন ভাইয়ের দিন এলো 11 দিন হলো কারণ অশুদ্ধ অবস্থায় কখনো শ্রাদ্ধ হয় না হ্যাঁ ধরা গলায় নিতে হয় ধরা নিয়ে তারপর কিন্তু শ্রাদ্ধ করতে হয় বৈতরণী পার করতে হয় পিণ্ডি দিতে হয় সেই সমস্ত কিছু নিয়ম আছে মেয়েরা করতে পারে না সেটা সম্পূর্ণ ছেলেদের করতে হয় শ্মশানে গিয়ে যে পিণ্ডিটা দিতে হয় মেয়েদের শ্রাদ্ধের পর বোনেরা করবে তারপর দাদা কিংবা ভাইয়েরা গিয়ে শ্মশানে গিয়ে দিয়ে আসবে সেটা কিন্তু মেয়েরা দেয় না জিগার ডালের মধ্যে রান্না করে যেটা দেয় মহাকালকে যেটা দেয় সেটা মেয়েরা দেয় কি এখানে দেয় কি হ্যাঁ আমার মনে হয় দেয় না তো সেটা কার করতে হয় সেটা একমাত্র ভাই কিংবা দাদাই করতে পারে সেটা মেয়েরা করতে পারে না আর সেটা যদি না হয় তাহলে ছেলেদের মন কখনো পবিত্র হয় না মন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন আমার স্বপ্নযুগে অনেক জায়গায় যায় ভগবানকে লাভ করে চুরি করে অনেক জায়গায় যায় মন যদি ঠিক থাকে সবই ঠিক থাকবে তাই মনের দ্বারাই আমরা শ্রাদ্ধ করে থাকি সেটা মনের ব্যাপার কখনো বাবাকে আনতে হয় না বাবাকে এনে তারপর বৈতরণী পার করতে হয় না সেটা মনের ব্যাপার মরে গেলে কখনো সে ফিরে আসে না তোমার কথার জবাব আমার গো আমার কথায় হয়ে যায় কিছু কথা তোমার কাছে আমি জানতে চাই একরকমের গোসাই আছে গো কই না আমি দেখতে পাই আমি গোসাইদেরকে ছোট করছি না আমি প্রথমে কি বলেছি সমাজে গোসাইরা বৈরাগীরা কি করছে আর সমাজের মধ্যে ব্রাহ্মণরা কি করছে আমি বৈরাগীদের ছোট করছি না আমি তুলে দিচ্ছি কথাগুলো ধরিয়ে দিচ্ছি কোথায় তোমার ভুল আর কোথায় তোমার ঠিক বৈরাগী একটা জিনিস ভুল করে কি ওই যে চরিত্র সংশোধন করতে গিয়ে চরিত্রটাকে নষ্ট করে ওই যে ঝোলা বানায় ঝোলার মধ্যে ছোট্ট করে একটা ঝোলা বানায় সবগুলো আঙুল ঢোকে একটা আঙুলকে ঢুকতে পারে না বাবা এরকম কি কখনো কোন ব্রাহ্মণ করে করে না সেটা বৈষ্ণবদেরকে দেখা যায় এই আঙুলটা বাইরে থাকে ঝোলার ভিতরে ঢোকে না ভিতরে কি যেন খটখট করে আর বৈষ্ণব সেবায় যায় কোন বিধবা মা যদি সেই বৈরাগীর দিকে তাকায় তাহলে ওই যে কীর্তনে মেতে গেল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর ওইদিকে টিকি কি কয় জানেন ওই থাম বৈরাগী থাম স্বর্গে যাইবার নাই কাম থাম বৈরাগী থাম আর এদিকে ওই যে একটা আঙুল এখন নয়নে নয়ন যখন পড়ে বিধবা নারী আর ওই যে বৈষ্ণব এখন কয় ওই মানে হরি বল বলে মেতে গেছে আর ওই বিধবা মহিলাটা গোসাইয়ের দিকে তাকাইল এখন বলে ওই আমার আশ্রমে যাস আমার আশ্রমে যাস মানে আমি মানুষ বানাবো আচ্ছা তোমাদের এরকম লসন কেন হ্যাঁ এটা কই থেকে শিখছো আমার আশ্রমে যাস তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন এই পাঁচটা আঙুলের মধ্যে চারটা আঙুল যদি ঢুকতে পারে একটা আঙুল ঢোকে না কেন জবাবটা দেন এই আঙুলটা কেন ঢোকে না তুমি যদি বলো যে থলিটা ছোট হয়ে গেছে তাহলে আমি বলবো দর্জির দ্বারায় থলিটাকে একটু বড় করে তারপর তুমি সেখানে সবগুলো আঙুল ঢোকাবে যদি মনে হয় যে আঙুল ঢুকলো আর যদি কোনো কিছু বাদ থাকে তাহলে তোমার মাথাটা পর্যন্ত সেইখানে ঢুকায়ও কিন্তু তবু ওই যে আমার আশ্রমে যাস
আর ওই তিন সন্তানের জন্ম দিও না তোমার কাছে করিমানা এই সমস্ত কাজ সমাজের মধ্যে চলবে না এই ভুল ধরা রেখে ব্রাহ্মণ যে ব্রাহ্মণ ছাড়া এই ভুল ধরাতে পারবে না বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় জর্দার কোটার মধ্যে যদি কেউ দেয় বলে ও মা এইটুকে হয় আমরা কতগুলো লোক আছি একটু বেশি করে দেওয়া যায় না বলে শরীরের গদরটা তো দেখছি ভালোই আছে না দুষ্ণ দুশ্চেহারা কাজকর্ম করে খাইতে পারেন না ভিক্ষা করে খাইতে হয় হ্যাঁ তখন কি করো কাজকর্ম খেলে করে খেলেও তো হয় তোমরা সেটা না করে ভিক্ষা করে খাও মানে ব্যবসা না করলে তো চলবে না তাই এই সমস্ত কথা সুন্দরভাবে যেন জবাব হয় তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় একটা গান গাই ধীরে ধীরে আসর ছেড়ে যায় সময় যেহেতু নাই অনেকগুলো জিজ্ঞাসাও আছে প্রশ্নের জবাবগুলো দিই তারপর যদি সময় হয় একটি গান গাইব তারপর আবার আমার বিপক্ষে সরকার ওঠার পর আবার আমাদের দুজনকে মুখোমুখি একটু লড়াইও করতে হবে আমি আসর ছেড়ে দিচ্ছি আমার বিপক্ষে সরকারই আসুক গান ভালো লাগতেছে গান ভালো লাগতেছে তো হ্যাঁ কার কার ভালো লাগতেছে আতস করেন তো এই একজন দুজন তিনজন চারজন আপনাদের এদিকে ভালো লাগতেছে না কে আপনাদের ভালো লাগেনি গান ভালো না লাগলে তাহলে আমরা নেমে যাই কি বল ভালো লাগছে কি না তাহলে হাত উঁচু করতে কি আছে হাত উঁচু করেন এই কে কেউ এই যে এইটুকু উঠাচ্ছে কেউ বলে উঠাবো কেমন লাগে বলেন দেখি আরে এটা সাধু সঙ্গ হচ্ছে প্রভুর কাছে সারেন্ডার করতে হলে কি করতে হয় দু হাত ভালো করে উঁচু করতে হয় না দেখি কাদের কাদের ভালো লাগছে হাত উঁচু করেন তো ভালো করে সারেন্ডার করেন তো এদিকে এদিকে কারা কারা হাত উঁচু করছেন 50 টাকা করে নিয়ে আসেন করে নিয়ে আসেন তাহলে ও যা প্রশ্ন করছে জবাব দেব নইলে দেব না আরে টাকা দেবে দেবে টাকাও নেব জবাবও নেব টাকার জন্য জবাব নেব না নাকি টাকার থেকে জবাবগুলোর অনেক দাম এরকম ব্যাপার হ্যাঁ তাহলে টাকা তুমিই দাও আমি যদি টাকা দিই ঠিক আছে 16 আনা হাতে তুলে দেব তুমি ওইটা নিয়ে তোমাকে বাড়ি যেতে হবে 16 আনার উপরে তো আর কিছু নেই কিন্তু তুমি যদি বলো যে তুমি ভিক্ষা করে আনো তাহলে সেটা ধরতে পারি না আমাকে বারবার বলে গেছে আমি ভিক্ষা করে খাই আমার তো কোনো আর কোনো কাজ নাই আচ্ছা তুমি কেমন ভিক্ষা করে একটু দেখাও না আমাকে কিভাবে ভিক্ষাটা করো এর জন্য তো তুমি বসো ভিক্ষার দায়িত্ব যখন আমার তখন ভিক্ষাটা আমি করি তোমরা মন্ত্র পড়ে মানুষরে ঠগাইয়া ভং জং বং কইয়া খাইও জীবন ধরে গুষ্টি ধরে খাইও তোমাকে কেউ না করব না শোনেন ব্রাহ্মণে যখন ঘন্টা বাজায় না এই বুড়ো আঙ্গুলটা উপরে দিয়ে এই রকম করে বাজানো শুরু করে মানে মন্ত্র যা পড়তেছি কাজ করলে দেখাইয়া এই যে আস্তে 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 ঠং 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 আস্তে শুধু ব্রাহ্মণরাই কি কাজ করলে দেখায় বৈরাগীরা ঘন্টা বাজায় না তুমি বৈরাগীর স্কুলে যাও না হ্যাঁ যাও না ঘন্টা বাজায় না কথা বলবে সাবধান বৈরাগীরাও কাজ কলা দেখায় কাজ কলা ছাড়া গতি নাই আমার মনে হয় না ওর কোনো রোগ আছে মার্গ দেবতার কাছে নালে এত ছটপট এতক্ষণ তো ছটপট করে নাই এখন শুধু ছটপট করতেছে ওর মনে হয় সময় চলে যাচ্ছে না কেউ যায় না তবে একটা গান গাই হ্যাঁ ছোট্ট করে গানটা গাইবো আর ওর জবাব দেব আর তারপরে হচ্ছে কি ওই যে যাদের কাছে 50 টাকা করে চেয়েছি আপনারা হাতে বের করে রাখেন চাওয়ার সময় আছে তখন চাইবো হ্যাঁ ও তাদের নিতে হয়
পেতের মুক্তি অবলি লাগে না শ্রাদ্ধ তর্প চৈতন্য মন্ত্র গুরু দেবের যখন শোনো একবার যদি চৈতন্য মন্ত্র কর্ণে গ্রহণ করানো যায় ওই মানুষের শ্রাদ্ধ করার দরকার নাই পিণ্ড দেওয়ার দরকার নাই তাদের এমনিতেই উদ্ধার ব্রাহ্মণের কোনো প্রয়োজন নাই সংসারে বললাম না ব্রাহ্মণ হলো কলির ধরাশা ওর কাছেও যাব না কামড়ও খাব না যে যাবেন ও কামড়াইয়ে যতটা পারে কারণ ওর তো বিষ নাই ও চেষ্টা করবে মাংস আড়াই কেজি উঠাই নিয়ে যায় যাতে তিন চার মাস জলের মধ্যে থাকে ভালো করে বাইচে থাকা যায় এর জন্য আপনাদের চরণ ধরে করিমানা আজ থেকে ব্রাহ্মণ বর্জিত সমাজ তৈরি করে ফেলান মানে এইরকম আপনাকে পাড়ায় যেগুলো আছে ওকে নিয়েন এইগুলারে নিয়েন না চিয়ারাও ভালো না আমও খায় না দুধও খায় না এই কি বললে কি বললে চেহারা ভালো না ভালো না আরে তোমার এত লাইটের মধ্যেই দেখা যায় না কয় কি একদম অমাবস্যা অন্ধকারের ভেতরে আমার বউ ধূপকাঠি জ্বালাই আমারে খুঁজে বার করছিল আর আমারে বলে দেখা যায় না কয় কি ও জানেই না আমার বউ আমাকে ধূপকাঠি ধরায় অন্ধকারে অমাবস্যার রাতে খুঁজে বার করছে কত সাধনার জিনিস আমি বুঝই নাই তাদের এমনিতে হয় পেতের মুক্তি ও তাদের এমনিতে হয় পেতের মুক্তি লাগে না সাধ্য তর্ক চৈতন্য মন্ত্র গুরু দেবের যখন আরে চৈতন্য মন্ত্র গুরু দেবের যখন
ছাপানা ছাপানা ছাপাকারে কয় শাড়ির মধ্যে যদি কোনো নকশা হয় কাপড়ের মধ্যে যদি কোনো নকশা হয় ওটাকে ছাপা কয় ঠিক বলিনি মা ওটাকে ছাপা কয় আর বৈরাগীরা তিলক সেবা করে বৈরাগীরা যা করে তিলক সেবা করে শোনো তিলকেতে দ্বাদশ গোপাল রয় তিলকের মধ্যে দ্বাদশ গোপাল মিশ্রিত অবস্থায় এই যে দ্বাদশ অঙ্গে দ্বাদশ তিলকের ফোঁটা এতে দ্বাদশ গোপালকে জাগ্রত করা হয় আর তুমি বলেছ না ওই যে বিধবা নারীর সন্তান হলো গোসাইয়ের আশ্রমে দিয়ে তোমারও হয়েছে তুমি খালি একটু তলায় হাতায় দেখো ঘটনা হয়েছে কি এক বিধবা বুড়ি নাতি জামাই বাড়ি বেড়াতে গেছে বেড়ায় তারাই আইসা পাড়ার ছেলে পেলেদের কাছে গল্প করতেছে জানিস আমার নাতি ছেলের বাড়ি এত বড় মুরগি আচ্ছা কন দেখি এত বড় মুরগি হয় এখন ওই পোলা পানগুলা কয় এই বুড়ি মিথ্যে কথা কইস তোর একটা আকিল পছন্দ নাই অত বড় মুরগি হয় কয় আগেই তোরা চটিস কে আমি তো এখনো তলায় হাত দিই নেই তলায় হাত দিলে পরে মুরগির বাচ্চা ছোট হয়ে যায় তবে অতএব তোমারে করি মানা এই বৈরাগীর নিন্দা করো না তাই না বাবা এই বই এই তিলক নিলে পরে দ্বাদশ গোপাল জাগ্রত হয় আর ওই যে বিধবা নারীর সন্তান হলো এটা হলো জ্ঞান বিবেক আর বৈরাগ্য তিনটে সন্তান জ্ঞান বিবেক বৈরাগ্য শত রজতম ব্রহ্মা বিষ্ণু পঞ্চন নিতাই গৌর হরিবল 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 এক গাড়ি প্রশ্ন নামায় ঠিক গেছে কিন্তু এত প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না আমি যে কইছিলাম তুমি তো উত্তরই দাও নাই হ্যাঁ পরে দিবা বাড়ি যাইয়া ঘুমাই ঘুমাই আমার বউর সাথে আমি দেবো তোমার বন্ধুর সাথে তুমি দিও তাই করি মানা যেগুলো প্রশ্ন করে গেছে অন্তত পক্ষে আরো তিন ঘন্টা সময় দরকার তবে সময় নাই তবে একটা কথা আপনাদের জানাই এই যে সাধুগুরু বৈষ্ণবের মেলা মিলনের মেলা প্রত্যেক দিন হয় এই মানুষগুলো প্রত্যেক দিন একসাথে আসে আসে না আচ্ছা এখানে হিন্দু মুসলিম আছে কি না আদিবাসী আছে না আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে না আচ্ছা প্রত্যেককে এক জায়গায় বসে কারোর বাড়িতে ডাকলে এইরকম মানুষ যায় না এটা হলো সাধুর বাজার একদম জলজান্ত প্রমাণ সাধুর কৃপায় সব হয় এটা হলো সাধুর বাজার দেখো সম্পূর্ণ সাধু এখানে দেখো বসে আছে কারোর মনে কোনো হিংসা নাই বাড়িতে গরু চুরি হয়ে যাচ্ছে তাতেও কোনো দুঃখ নাই চোরে যদি শীত কাইতে চুরি করেও নিয়ে যায় তাও দুঃখ নাই কারোর মনে দুঃখ নাই সবাই এক ধ্যানে রয়েছে প্রাণ গোবিন্দের সন্ধানে আইরে কবে যেন বন্ধুর সঙ্গে মিলন হয়ে আমরা সেই বৈতরণের ঘাট পাড়ি দিয়ে নিতাই গৌর হরি বল বলে এখানে এক লক্ষ যাদের লক্ষ্য ঠিক নাই তারা তোমার মতো পথভ্রষ্ট যে অবস্থায় নিত্যানন্দের কনিষ্ঠ পুত্র বীরভদ্র পথভ্রষ্ট হয়েছিলেন কিছু কিছু বৈরাগীদের মধ্যে সমাজ আছে তারা বৈরাগীর জগৎটাকে কলঙ্ক করছে তোমার জগতেও তোমার মতো অনেক বামুন আছে আমি ব্রাহ্মণদের নিন্দা করছি না যারা সঠিক ব্রাহ্মণ সঠিক নিয়ম কানুন মেনে কাজকর্ম করে তাদের শ্রদ্ধা জানাই তোমার মতো কিছু বামুন আছে বাবার কাছ থেকে বাপের সম্পত্তি কিছু মন্ত্র মুখস্থ করছে ভুলভাল ও তা কইয়া দেশটারে ঠকাইয়া যাচ্ছে সময় নাই নাহলে তোমার আজকে সাইজ করে দিতাম কোন জায়গায় র্যান্ডা মারতি লাগতো বুঝতে আর লেভেল করে দিতাম আজকে দেখছেন না এমনি কিছু নাই কোন জায়গায় আমার খাটনি কম র্যান্ডা মারতিও কম লাগতো
বিশেষ কথা একটা আনন্দের কথা আমি কিন্তু এর আগে এই বদলপুরে হাটে কোনোদিন আসি নাই এমনি বেড়াতে এসেছি দয়াল দাদার আশ্রমে এসে দয়াল দাদার গাড়িতে করে আপনাদের এলাকাটা ঘুরে ঘুরে আমি দেখেছি কিন্তু এই মঞ্চে আমার গান গাওয়া হয়নি তবে কমিটিকে আমি ধন্যবাদ জানাই যত সুন্দর সাধু সঙ্গ করার আমাকে সুযোগ করে দিয়েছে কারণ আপনারা যদি নিমন্ত্রিত না করতেন হয়তো আমার এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ হতো না এর কারণে কমিটির সমস্ত ভক্তদের চরণে প্রণিপাত জানাই এবং ছোট যারা আছো তাদেরকে ভালোবাসা এবং বিধর্মী মানুষ যদি থাকো তার জন্য আমার অশেষ ভালোবাসা এবং সালাম এবং দোয়া প্রত্যেকটি আপনাদের জন্য বর্ষিত হোক আমাদের পালা এখানে রাখলাম কমিটি দাদার অনুরোধ করবো টাকাগুলো সে নিয়ে যাবেন